بسم الله الرحمن الرحيم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مضل له ومن يضللہ فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمد نبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کثیر اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا

আরব দেশের মানুষরা যেসব সুরার একাধিক নাম আছে অন্য অন্য নামগুলির ব্যবহারও এই দেশে আছে সেই জন্য সেই সুরার নামগুলি তারা জানে বেশ কিছু সুরা আছে যেগুলির একাধিক নাম আছে দুটো তিনটি আবার অনেক বেশি যেমন সুরা ফাতেহার নাম অনেকগুলি আছে তফসির বাইজাবিতে শুধু চোদ্দোটি নাম উল্লেখ করা হয়েছে তারও বেশি নাম অন্য অন্য তফসির উল্লেখ করেছেন সুরায় দাহারের অপর নাম হচ্ছে সুরাতুল ইনসান যেমন সুরা ইসরা ইলের অপর নাম হচ্ছে সুরাতুল ইসরা এই সুরার প্রথম আয়াতে আল্লাপাক ইনসান মানুষের কথা উল্লেখ করেছেন হাল আতা আলাল ইনসান এই শব্দকে নিয়ে নামকরণ হয়েছে এই সুরা সুরাতুল ইনসান আর তারপরে এই আয়াতে প্রথম আয়াতে আল্লাপাক উল্লেখ করেছেন দাহারের কথা হাল আতা আলাল ইনসান হেন মিনাদ দাহার যারা দাহার দাহারকে লক্ষ্য করে এর নাম হয়েছে সুরাতু দাহার সাহ বাইকেরানদের জামানাই তাবাইন্দদের জামানায় বিভিন্ন সুরাকে একাধিক নামে চেনা যেত বা একাধিক একাধিক নামে তারা নামকরণ করতেন বলতেন সেই নামগুলি তার সির কিতাবাদিতে থেকে গেছে তো সুরা দাহার অথবা সুরা ইনসান এই সুরা হচ্ছে মক্কি সুরা নবীকারিম শাহসাল্লামের মক্কার জীবনে নাজল হয়েছে এতে এতে কয়েকটি বিষয়বস্তু আল্লাহ ফেকরুল উল্লেখ করেছেন যার সবচাইতে বিস্তারিত বিষয়বস্তু হচ্ছে জান্নাতিদের মধ্যখানে আল্লাহ উল্লেখ করেছেন শুরুতে আল্লাহ মানুষের সৃষ্টির কথা তুলে ধরেছেন যে মানুষকে সংক্ষেপে কি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষ কি ছিল আর কি হল এবং কোথায় যাবে কথা স্মরণ করানো হয়েছে মানুষের সৃষ্টির আরম্ভকালের কথা আল্লাহ ফেকরুল আলম উল্লেখ করেছেন তারপরে আল্লাহ ফেকরুল আলমিন উল্লেখ করেছেন কাফেরদের পরিণামের কথা সংক্ষেপে কাফেরদের শাস্তির কথা কাফেরদের জন্য পাকের আজাবের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে বিস্তারিত জান্নাতিদের কথা এবং জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ রব্বুল আলমী উল্লেখ করেছেন তারপরে কোরআন কেরিম আল্লাহ পাকের পক্ষ থেকে নাজল হয়েছে তার কথা উল্লেখ করেছেন করি কেরিমে উপদেশ রয়েছে সব কথা উল্লেখ করেছেন শেষ করেছেন এই সুরাত আল্লাহ ফেকর বুল আলামিন কাফেরদের আবার পরিণামের কথা বললে ওয়াল কাফেরিন আদাল হ মাজা বান আলি ইমা ওজা আলামিন আদ মাজা বানালি তাদের কথা দিয়ে আল্লাহ ফেকরব বুল আলমিন শেষ করেছেন এই সুরা সুরায় দাহার নবীকালিমাল আল্লাহ সাল জুমার দিনে ফজরের সলাতে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে তেলাওয়াত করতেন প্রথম রাকাতে তেলাউত কি করতেন তাহলে সুরায় সাজদা

আর এই সুরা শুরু হয়েছে আলিফুল্লাহ তনজিল উল কিতাব দিয়ে সেই জন্য হাদিস এসে আলিফুল্লাহ তনজিল সাজদা ওয়াহাল আতা আল আল ইনসান প্রথম রাকাতে সুরায় সাজদা আর দ্বিতীয় রাকাতে সুরায় দাহার সুরায় দাহার সুরায় সাজদা জুমার দিন ফজর নামাজে কেন তেল করতেন নবী করিম সাল্লাম রহস্য আছে হেকমত আছে তফসির কারগন উল্লেখ করেছেন সব হেকমতের কথা জুমার দিনে কেয়ামত হবে তাই না জুমার দিনে কেয়ামত হবে কেয়ামতের বিভিন্ন দৃশ্যের কথা আল্লাহ ফাকর রব্বুল আলম উল্লেখ করেছেন এই সোরাগুলিতে জুমার দিনে আল্লাহ ফাকর রব্বুল আলমিন মখলুকাতকে সৃষ্টি করেছেন সেই জন্য এখানে মানুষের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে সুরে দাহারের শুরুতে এই এইসব হেকমতের কারণে এই সুরাগুলি নবী করিম সাল্লাম জুমার দিন সকালে পড়তেন স্মরণ করিয়ে দেওয়ার জন্য যারা আরবি ভাষা বুঝে এবং সাহাবাইমরা পুরোপুরি আরবি ভাষা বুঝতেন আজকালকার আরবদের মতো নয় যে যারা মাতৃভাষাকে প্রাধান্য দেওয়ার কারণে তারা শুদ্ধ আরবি ভাষা অনেকই বুঝতে পারে না কিন্তু নবী সাহা সাল্লামের জামানা সাহাবাই ক্যামরা তারা কোরআনের ভাষায় কথা বলতেন শুদ্ধ ভাষায় কথা বলতেন এই জন্য তাদের জন্য কোরআনে কারিম সোনা মানি বুঝে নেওয়া এই সুরাগুলি তেলাওত হইতো তার মানে এই বিষয়গুলিকে তারা প্রতি সপ্তাহে শুনতেন এবং তা থেকে উপদেশ নিতেন এ নামাজের মধ্যেই আল্লাহ ফাকরুল আলম এরশাদ করছেন হাল আতা আল আল ইনসান হেনুমিনাকুন সাই আহমাদ কোরা হাল শব্দটি হাল শব্দটি সম্পর্কে সাধারণত যারা সামান্য গ্রামার জানেন তাদের জানা আছে যে এটা হচ্ছে জিজ্ঞাসার হরফ হরফে ইস্তিফাম হরফে ইস্তিফাম মানে জিজ্ঞাসার অক্ষর এমন অক্ষর এমন হরফ যা দিয়ে জিজ্ঞাসা করা হয় যেমন আ মানে কি হয় হাল মানেও কি হয় এই অর্থ দিয়েও এ আয়তে তফসিল করা যাবে আর হালের আরেকটি অর্থ হয় যেটা অনেকের জানা নাই সেটি হচ্ছে নিশ্চিত কোন জিনিস নিশ্চয় নিশ্চিত এর অর্থ হয় বা নিশ্চয় এর অর্থ হয় তাহলে এই দুইটি অর্থ আমরা করতে পারবো হাল আতা আলাল ইনসান মানুষের ওপর কি আসে এসেছে মানুষের ওপর কি এসেছে আতা এ আতি মানে আশা মানুষের ওপর এসেছে কি দাহার মহাকালের কোনো একটি সময় কোনো একটি মহাকালের মানে আম সময় কাল যুগ এই যুগের কোনো এক সময় এসেছে প্রত্যেক মানুষের উপর লাম এখন সেই আমাজ কোরা যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না এমন একটি সময় আপনার ওপর আমার ওপর পার হয়েছে যে সময় আপনি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলেন না প্রথম কথা না ছিলেন ছিলেনই না পৃথিবীতে আপনার নামে আপনার মতো কোনো মানুষ ছিল না আপনি ছিলেন না এক কথায় তারপরে হ্যাঁ হইলেন দুনিয়াতে আসলেন কিন্তু আসলেও আপনি কোনো উল্লেখযোগ্য মানুষ ছিলেন না শিশু তো আপনাকে পরবর্তীতে অনেক পয়সার মালিক হয়েছেন অনেক বড় নেতা হয়েছেন অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়েছেন অনেক বড় আলেম আর হাফেজ হয়েছেন আর প্রসিদ্ধ ব্যক্তি হয়েছেন কিন্তু আপনি এককালে এমন ছিলেন যে আপনাকে কেউ খোঁজও করতো না যে কার ছেলে না ছেলে কি এসে তারপরে একটু বড় হলো দু পাঁচ বছর সাত বছর দশ বছর বয়স হলো আপনাকে তুই বলেছো সবাই হ্যাঁ আপনার নাম কি বিকৃত করে বলেছে আপনার কোনো মূল্য দেয়নি সমাজের কাছে গেছেন কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে কেউ বসতেও বলেনি যে বসতে বলবে কিন্তু আপনাকে এখন যদি কোনো জায়গায় যান তো সদর মজলিসে সে যেখানে স্পেশাল মজলিস সেখানে বসার জন্য আহ্বান করবে আল্লাহ ফাকরব বলে তাহলে প্রথম কালের কথা মানুষের বলেছেন যে এমন একটা সময় মানুষের উপর কি আসেনি যখন কিছুই ছিল না অর্থাৎ তার পৃথিবীতে জন্মই হয়নি দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেননি অথবা সৃষ্টি হলে কোন উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না কি দিয়ে অর্থ করলাম আর যদি হাল মানে কাদের অর্থ করেন কোরআন করিমের একাধিক জায়গায় হাল কাদের অর্থে মানে নিশ্চয়ের অর্থে ব্যবহার হয়েছে হাল আতা আলাল ইনসান মানে কাদ আতা আলাল ইনসান নিশ্চয় মানুষের ওপর এমন এক সময় এসছে মহাকালের কোন একটি সময় হেন হেন মানে কিছু সময় আর দাহার মানে আম কাল যুগ আমি এখন সেই আম্মাজ করা যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না তাহলে আল্লাহ কেমন করে দুনিয়া তিনি আসলেন কিভাবে সৃষ্টি হইল কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না তার নাম গন্ধ পর্যন্ত ছিল না নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন্নুৎফা শুক্রবিন্দু থেকে আমশাজ যা সংমিশ্রিত যাতে সংমিশ্রণ ঘটেছে কিসের সংমিশ্রণ ঘটেছে তাফসির কারগন বলেছেন যে মায়ের এবং বাবার বীর্যের সংমিশ্রণ ঘটার মাধ্যমে আল্লাহ ফাকরাবুল আলমিন এই শুক্র বিন্দু থেকে শুক্র কণা থেকে সৃষ্টি করেছেন এই জন্য আমসাজ আল্লাহ ফাকরাবুল বলছেন মা মাশাজা মানে কোনো জিনিসকে কারো সাথে মিশিয়ে দেওয়া একাকার করে দেওয়া নবতলি মানুষকে আমি কেন সৃষ্টি করলাম আল্লাহ ফাক নবতলি বলে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য উল্লেখ করেছেন তাকে পরীক্ষা করার জন্য মানবজাতিকে পরীক্ষা করার জন্য পরীক্ষা পাস না ফেল আমার আদেশ নিষেধ মানল না মানল না আমার আনুগত্য করল না অবাধ্য হলো আল্লাহর সন্তুষ্টি কামনা করল না নাফরমানি করল নেবতেলি ফজাআলনাহু সামিআম বাসীরা অতঃপর আমি ওই মানুষকেই শ্রবণ শক্তি দান করেছি সোনার ক্ষমতা দিয়েছি বাসিরা এবং দৃষ্টি শক্তির অধিকারী বানিয়েছি আল্লাহ ফর আলমী দুই শক্তির কথা উল্লেখ করলেন কারণ এই দুই শক্তি যতগুলি নিয়ামত আছে যে নিয়ামতগুলি আমরা পার্থিব জগতে ব্যবহার করি আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত আছে সেসবের সবচাইতে গুরুত্বপূর্ণ ওই দুটি নিয়ামত সোনার শক্তি আর দেখার শক্তি আর এই দুইটি শক্তি দিয়ে যত বিদ্যা বুদ্ধি আমরা অর্জন করেছি যত আমরা উন্নতি করেছি এই দুইটি শক্তি দিয়ে বেশি যদি আপনার এল বুদ্ধি না হইতো তাহলে জবান দিয়ে ভালো কথা বেরোতো না আমার বিদ্যা বুদ্ধি না থাকলে আমার এই জবান ভালো কথা বলার তফসিল করার ক্ষমতা হইতো না এলম হাসিল করার রাস্তা হচ্ছে দুটি এক চক্ষু দৃষ্টি শক্তি যা দিয়ে পড়াশোনা করেছেন আপনি পড়াশোনা করেছি আমি মানুষ পড়াশোনা করে থাকে ভালো কিছু দেখে থাকে এবং শিক্ষা নিয়ে থাকে আর কান দিয়ে শুনে থাকে আর শুনে ব্রেনে ঢুকায় অন্তরে নামায় পায় সঞ্চয় করে করে অনেক আল্লাহ রব্বুল আলমিন এই দুইটি নিয়ামতের কথা বিশেষ করে পাক উল্লেখ করেছেন আর অন্য নিয়ামতের কথা উল্লেখ করেন এখানে তারপরে আর একটি বিষয় এখানে লক্ষণীয় তা হচ্ছে আল্লাহ রব্বুল শোনার শক্তির কথা আগে উল্লেখ করলেন দেখার শক্তির কথা পরে মনে যে চোখের নিয়ামত একটা লোক শুনতে পায় না লোক দেখতে পায় না একটা কোনটাকে বেশি দুর্বল আর মনে করবেন যে দেখতে না দেখতে পায় না রাস্তায় চলতে পারে না ভালো মন্দ সাদা কালো কিছুই জানে না যে কি পৃথিবী কি আমার স্ত্রী দেখতে কেমন আমার ছেলেমেয়েরা দেখতে কেমন আমার মা বাবা কেমন কিছুই পায় না কতগুলি নিয়ামত থেকে মাহরুম আছে এদিকে লক্ষ্য করলে দৃষ্টিশক্তির মূল্য শ্রবণ শক্তির শক্তির চাইতে বেশি কিন্তু আল্লাহ রব্বুল আলমেন সোনার শক্তির কথা সামা এ শ্রবণ শক্তির কথা আল্লাহ ফকরব্বুল আলমের আগে উল্লেখ করলেন কেন হ্যাঁ বৈজ্ঞানিক তত্ত্ব রহস্য উল্লেখ করা হয়েছে যে শিশু মায়ের পেটে যখন ধীরে ধীরে বড় হইতে থাকে প্রথম শোনে তারপরে দেখার শক্তি হয় তারপরে দেখার শক্তি হয় শুধু মায়ের পেটে না মায়ের পেট থেকে বেরিয়ে আসার পরে ভালো করে রক্ষ করে দেখবেন একেবারে ছোট শিশু দুই দিন তিন দিন চার দিনের শিশু অনেক সময় দেখা যায় যে একটি শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দুই মাস আড়াই মাস তিন মাস মানুষ চেনে না তার সামনে হাত ফেরান ও দেখছে না আপনাকে বেখিয়ালে চোখ খুলে আছে কিন্তু বেখেয়ালে আছে দেখে না খেয়াল করছে না কোনো ছেলে দু চার দশ দিনে দেখতে হাত ফেরাবেন দেখবেন আপনার দি চোখ ফিরাচ্ছে তার মানে ও দেখছে আর যদি চোখ না ফেরায় আপনি তার সামনে কোনো কিছু ফেরাচ্ছেন ও দেখছে না একই রকম অবস্থায় আছে তার মানে দেখে না সে এখনো দেখার শক্তি হয়নি কিন্তু সোনার শক্তি মায়ের পেটে থাকতেই এই জন্য মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার কথা এ হাদিস হাসান আমল যোগ্য তো আজান কান শুনছে আর প্রথম যেন দুনিয়ার কোনো কথা বাজে কথা খারাপ কথা না শুনে আল্লাহ পাকরবুল আলমিনের একত্রের কথা শুনে এই জন্য আজান শোনাতে হবে শিশুকে শোনে আল্লাহ ফেকরবুল আলম এই জন্য শ্রবণ শক্তির কথা প্রথম উল্লেখ করে তারপরে দৃষ্টি শক্তির কথা উল্লেখ করেছেন ইন্না হাদাইনা হুসাবিলা তারপরে মহান আল্লাহ ইসাদ করেছেন নিশ্চয়ই আমি এই মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি রাস্তা বাতলিয়ে দিয়েছি হাদাইনা হাদাই হাদি মানে রাস্তা দেখানো দিক নির্দেশনা দেওয়া আমি মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি রাস্তা যেমন তারিখ মানে রাস্তা রাস্তা আমি দেখিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ যদি রাস্তা দেখিয়ে দেন তারপরে পথ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি সবাই মাথা ঝুঁকিয়ে দিলেন হ্যাঁ নেই আল্লাহাক যে তারপরে বলছেন ইম্মা শাহা এখন সে শুকরিয়া আদায় করুক ও ইম্মা কাপুর অথবা কুপুরি করুক আল্লাহ রাস্তা দেখিয়ে দিলে না রাস্তা দেখিয়ে দিলে আর পথপ্রস্ত হবে না তাহলে আবার কথা বলার কি যুক্তি আছে অই শুকুরিয়াদাই করুক কৃতজ্ঞ হয়ে যাক আর না হলে কাফুরা কাফের হয়ে যাক অকৃতজ্ঞ হয়ে যাক অ্যাঁ বান্দার ইখতিয়ারে অ্যাঁ না তাহলে বুঝা গেল হিদায়ত দুই অর্থে হিদায়ত কোরানের ভাষায় দুই অর্থে ব্যবহার হয়েছে হিদায়তের একটি অর্থ হচ্ছে রাস্তা দেখিয়ে দাও শুধু আর আরেকটি অর্থ হচ্ছে গন্তব্য স্থানে দেওয়া যারা ভালো করে তফসির পড়েছেন মাদ্রাসা পড়া তারা হয়তো পড়েছেন আর না হলে পড়লে অনেকে ভুলে গেছেন আর না হলে পড়েননি আমি একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই একটা লোক এখান দিয়ে যাচ্ছেন নিচে দাঁড়িয়ে আছেন আপনার জিজ্ঞাসা করছে যে আমি ভাই এয়ারপোর্ট যাব। কোন রাস্তা দিয়ে যাব। আপনি এখানে দাঁড়িয়ে বললেন যে এখান থেকে এক সিগনাল দুই সিগনাল তিন সিগনাল দিয়ে ডান দিয়ে টান দিবে তারপর আর সামনে দুটো সিগনাল পড়বে তারপর আর কোনো সিগনাল নিয়ে চলে যাও রাস্তা দেখালেন না দেখালেন না দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখালেন আচ্ছা এই যে রাস্তা দেখিয়ে দিলেন তারপর আসতে গিয়ে লোকটি হারাতে পারে না হারাতে পারে না হারার সম্ভাবনা আছে এম্মা শাহাকের মোয়েম্মা খফর হওয়ার সম্ভাবনা আছে হয় এয়ারপোর্ট পেলো আর না হলে নরিয়াজ রোড জোবেল রোড ধরে কোন দিকে চলে গেল সম্ভাবনা আছে আর একজন লোককে নিচে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলে যে ভাই এয়ারপোর্ট যাব কেমনি এয়ারপোর্ট যাবো যাবে এয়ারপোর্ট আচ্ছা চলেন আমার কাছে গাড়ি আছে আপনি আমাকে ফলো করেন আমি সামনে যাচ্ছি আর আপনি পিছনে পিছনে আসেন অথবা চলেন আপনার গাড়িতে বসে যাচ্ছি আর গাড়িতে বসে নাইন টোয়নের শেষে সারা তারপর আর কোনো রাস্তা নেই কবরস্থান পর্যন্ত পৌঁছে বলছে এই যে যাও এখন আমি নেমে গেলাম বললেন আর রাস্তা হারাবে সেও তো রাস্তা দেখালো কিন্তু আর রাস্তা হারাবে না তো আল্লাহ ফাকর রব্বুল আলমিন হেদায়ত শব্দটিকে দুই অর্থে ব্যবহার করেছেন এক অর্থ হচ্ছে আল হেদায়ত বেমান আদ দেলাল আল এরশাদ গাইড করে দেওয়া দেলা রাস্তা বাতলিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া রাস্তা আল্লাহ ফাকর রব্বুল আলম রাস্তা দেখিয়ে দিয়েছেন আল কোরআন নাজেল করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রাসুল করে পাঠিয়ে প্রেরণ করে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহাক এই অর্থে এখানে হিদায়ত উল্লেখ করেছে ইন্না হাদাই না হুসাবিল্লা আমি রাস্তা দেখিয়ে দিয়েছি আল কোরআন নাজেল করে রাস্তা দেখিয়ে দিয়েছি কোনগুলি ভালো কাজ কোনগুলি খারাপ কাজ কোনটি এবাদত কোনটি শির্ক কোনটি তৌহিদ কোনটি শির্ক কোনটি সন্নত কোনটি বিদাত এসব জানিয়ে দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লা তোমাদের কাছে পাঠিয়ে মানব জাতির কাছে পাঠিয়ে আমি তাদের জন্য কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা করিয়ে দিয়েছি রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ ফাকরবুল আলমিন এটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া আর হেদায়ত আরেকটি অর্থে কোন কোনো আয়াতে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে তৌফিক আমরা দুয়াই বলি আল্লাহ তুমি তৌফিক দান করো বলি তো শব্দ কিন্তু অনেকে বুঝে না তৌফিক আবার কি জিনিস তৌফিক মানে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া এমন হেদায়ত আল্লাহ করলেন যে শুধু কোরআন নাজেল এছেন আর শুধু নবী নবী পাঠিয়েছেন না পাক রব্বুল আলমিন খাস রহমত করে তৌফিক দিলেন আপনি কখনো হয়তো গুনার দিকে যেতে চাইলেও সুযোগ পেলেন না অনেক সময় হয়েছে যৌবনকালে গুনার কাছাকাছি পৌঁছে গেছেন কিন্তু কাজে কর্মে গুনাতে পৌঁছিতে পারলেন না আল্লাহর খাস রহমত আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন অনেক লোকের উল্টো ব্যতিক্রম গোনা থেকে বাঁচার চেষ্টা করেছে তারপরে বাঁচতে পারেনি ফেসে গেছে আল্লাহ তৌফিক হয়নি তো আল্লাহ পাক রব্বুল্লাহ তৌফিকের অর্থে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার অর্থে হৃদায়ত ব্যবহার হয়েছে যেমন আল্লাহ ফাকরাবুলামের ক্ষেত্রে দুটি প্রযোজ্য দুই অর্থে প্রযোজ্য নবীর ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে কোন অর্থ প্রযোজ্য হ্যাঁ গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া কি মানুষকে গন্তব্যস্থানে পৌঁছে দেবে না রাস্তা দেখাবে রাস্তা দেখানোর জন্য কোরআন নাজিল করা হয়েছে রাসূলুল্লাহ মধ্যে এই ক্ষমতা ছিল যে মানুষের হাত ধরে গন্তব্যস্থানে পৌঁছে দেবো একেবারে ইসলামে পৌঁছেই দিব এই ক্ষমতা ছিল রাস্তা দেখানোর এখতিয়ার তাকে দিয়েছিলেন রাস্তা যদি ধরে কেউ তাহলে হৃদায়ত হবে আর যদি না ধরে এদিক ওদিক করে গেল রাস্তা দেখিয়েছেন আর রাস্তা দেখিয়েছেন সাথে সাথে আবু জাহালকে যার নাম ছিল আম্র এক ওমার হৃদায়ত হলো জান্নাতের রাস্তা ধরে নিল আর এক ওমার হৃদায়ত হলো না জাহান্নামে নামে আবু জাহাল চলে গেল করিম সাল্লাম দোয়া করেছে আল্লাহ পাকের কাছে আল্লাহ এই দুই ওমারের এক ওমারকে যে ওমরকে তুমি বেশি ভালোবাসো আল্লাহ আহ দে আল্লাহ মাহদি আহাবাল এই দুই উমারের যে তোমার কাছে বেশি প্রিয় আল্লাহ তাকে তুমি করো কারণ যদি ইসলামে চলে আসে তাহলে শক্তি বড়ই হবে ইসলামের ইসলামের বড়ই খেদমত হবে আল্লাহ আল্লাহর যে উমারকে ভালোবাসতেন সেই উমারকে গন্তব্য স্থানে দিলেন কিন্তু আবু ঝালকে আল্লাহ হিদায়ত করেছেন রাস্তা দেখিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মেশন ছিল রাস্তা দেখিয়ে দেওয়া কিন্তু গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া এটি কার কাজ আল্লাপাকের কাজ এই জন্য আবু তালেবকে যখন রসুর উল্লাহ হৃদায়তের জন্য আপ্রাণ চেষ্টা করলেন আপ্রাণ চেষ্টা করলেন চেষ্টা করেও যখন ফল হইল না শেষখানে বলল যে ভাতিজা হো আলা মিল্লাতে আব্দুল মোতালেব বাবা ছেড়ে দাও আমি আব্দুল মোতালেবের মিল্লতেই মরতে চাই আবদুল ধর্ম বাবদাদা ধর্মের উপরে মরতে চাই আমি এদিকে আবু জাহাল গোমরা করেছে বসে আবু জাহাল বলছে এক কথা রসুরুল্লাহ স্যার বলছে রে ইয়া আম্মে কুল্লাহি লাহিল্লাহ চাছা একবার শুধু লাই লাহিল্লা বলে কালি ও হাজোলা কাবি একটি শুধু কলিমা পড়েন আপনি আর বিশ্বাসের সাথে তাহলে আমি এই ডি আল্লাহ পাকের সামনে বাদ অনুবাদ করতে পারবো আমি আল্লাহর সামনে সুপারিশ করার সুযোগ পাবো না হলে সুপারিশ করার সুযোগ পাবো না সুযোগ দেন আমাকে আবু জাহাল ওইদিকে বলছে ইয়া আবতালিব হল তরকাবন মিল্লাত আব্দুল মুতালিব তোমার বাবা আব্দুল মুতালিবের ধর্ম যে ধর্মের বসে ছিল সেখান থেকে তুমি ফিরে যাবে মুখ ফিরিয়ে নেবে কেমন কথা হলো এই চিন্তা দিদা দন্দে থাকতে শেষখানে বলল যে যা তোমার কথা রক্ষা করতে পারলাম না বড়ই মর্মাহত হলেন বড়ই কষ্ট পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি মানসিক কষ্ট পেলেন তারপরে কাফের জালেমদের কষ্ট জুলুম অত্যাচারও বেড়ে গেল নবী খুব কষ্ট পেয়েছিলেন এতে আল্লাহ ফেকরব বলেন সান্ত্বনা দিলেন কোরআন করিম রেখায়ত ইন নাকাল্লা তাহদি মান আহবাবতা ওয়ালা কিন আল্লাহ ইয়াহদি মাইয়া সাউ ওয়াহু আলাম বিল মোহতেদিন ইন্নাকা হে নবী লা তাহদি হিদায়ত করতে পারবেন না আল্লাহ নবী হিদায়ত তো করছেন মানুষকে আবার আল্লাহ বলছেন তুমি হেদায়ত করতে পারবে না লা তাহাদি স্পষ্ট মান আহবাব তা যাকে তুমি ভালোবাসো আবু তালিবকে খুব ভালোবাসতে আর তুমি মনে করছো একে হেদায়ত করে দেবো তুমি হেদায়ত করতে পারবে না তা লা তাহাদি এই হেদায়ত কি অর্থে ব্যবহার হয়েছে তৌফিকের অর্থে পৌঁছে দেওয়ার অর্থে হে নাবি তুমি গন্তব্য স্থানে যাকে ভালোবাসো তোমার চাচাকে পৌঁছাতে পারবে না তবে আল্লাহ পা গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন আল্লাহ গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন মাইয়া সহ যাকে চাইবে এই আয়াত হেদায়ত এখানকার হেদায়ত রাস্তা দেখানোর অর্থে ব্যবহার হয়নি কি অর্থে ব্যবহার হয়েছে তৌফিক দিয়ে দেওয়া পৌঁছে দেওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে তো এইখানে মানে আমি পথ দেখিয়ে দিয়েছি রাস্তা দেখিয়ে দিয়েছি এখন সুক্রিয়া আদায় করে গন্তব্যস্থানে পৌঁছে যাক ওয়াইম্মা কাফরা অথবা অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের রাস্তা ধরু হয়ে যাক তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদের অবস্থা বর্ণনা করেছেন তাদের জন্য আল্লাহ পাক কি শাস্তি তৈরি করে রেখেছেন ইন্না আতাদ আলীল কাফের ইনা সালা আসিলা যদি কুফুরি করে আল্লাহর শুকুর গুজার বান্দা না হয় আল্লাহর অনুগত না হয় তাহলে কাফেরদের জন্য আমি প্রস্তুত রেখেছি না প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য সালা জামা হচ্ছে মানে শেকল বা শৃঙ্খল সমূহ গিল্লুনের জামা হচ্ছে আগলা আল মানে হচ্ছে জানেন কেউ এর আগে অনেকবারই তো কয়েক বেড়ি এবং লেলিহান বা জ্বলন্ত আগুন জ্বলন্ত আগুনকে বলা হয় লেলিহান অগ্নি আল্লাহ ফাকর তিনটি শাস্তির কথা বললেন শেকল বেড়ি তাহলে শেকল বেড়িয়ে পরিয়ে জাহান নামে লেলিহান আগুনে নিক্ষিপ্ত জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে এই সংক্ষেপে জাহান কথা কাফেরদের কথা জালেম পাপিষ্টদের কথা উল্লেখ করার পরে এখন নেক লোকদের অবস্থা আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরার ইয়াসরাবিন কাসিন কানা মিজাজুহা কাফোরা নিশ্চয় সৎ কর্মশীল লোকেরা আবরার বর্রুনের জামা আবরার হচ্ছে বর্রুনের জামা নিশ্চয় বীর মানে হচ্ছে নেকির কাজ আর বার মানে নেক ব্যক্তি আর বারের আর অর্থ হয় একই রকম উচ্চারণ একই রকম হরকত বার স্থল হয় জাহার আল ফসাদ ফিল বারে বাহার এখানে আবরার বার ইন্নাল আবরারা লাল বীর ওখানে দেখেন তোমরা নেকিতে পৌঁছিতে পারবে না তাহলে নেকিকে বীর বলা হয় রকম বীরুল ওয়ালে দাইন হ্যাঁ মাতা পিতার সাথে সদাচরণ বা মাতা পিতা খেদমত করে নেকি করা এটা হচ্ছে বীরুল ওয়ালে দাইন বীর আর যেই ব্যক্তি বীর কাজ করে তাকে বলা হয় বর ইন্নাল আবরার এসব নিশ্চয় সৎকর্মশীল লোকেরা পান করবে মেন কাসিন এমন পান পত্র থেকে কানা মেজা জোহা কাফুর যার সংমিশ্রণ হবে কর্পূর যাতে সংমিশ্রণ থাকবে কর্পূরের কর্পূর ঠান্ডা হয় না গরম হয় কার অভিজ্ঞতা আছে ঠান্ডা আর আদা আদা গরম হয় আল্লাপাকে এই দুইটি বস্তুর সংমিশ্রণ কথা এই উল্লেখ করেছেন যাতে মাঝে মাঝে ঠান্ডা নিয়ামত পান আর মাঝে মাঝে গরমের প্রয়োজন আছে মানুষের বা গরমের চাহিদা আছে গরম জিনিস আগ্রহ আছে সে গরমের নিয়ামত পান যখন মাঝে মাঝে আপনি ঠান্ডা জুস খাচ্ছেন পয়সাওয়ালা মানুষ হলি আর মাঝে মাঝে আবার চা কফিও পান করছেন দুনিয়াতে আপনার স্বাদ পরিবর্তন করছেন আল্লাহ ফাকরাবুল আলমিন তা এখানে বলেছেন যে নেক লোকেরা কি এমন পানপত্র দেওয়া হবে যাতে যার সংমিশ্রণ থাকবে কর্পূরের কাফুর আরবি ভাষায় কাফুর আইনান এমন ঝর্ণা থেকে মানে বেহা যা থেকে পান করবে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা শব্দটি দুই অর্থে ব্যবহার হয় কোরআনের ভাষায় আল্লাহর বান্দা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলে আল্লাহর বান্দা অনগত হোক অথবা না হোক সকলে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহফা বলেছেন কুল ইয়া বাহাদি আল্লাহ জিন আশরাফো আমার বান্দা রাজারা আশরাফ আলা আনফ সাহিম বড়ই জুলুম করেছ সীমা লঙ্ঘন করেছো এটা কোন বান্দা না ফারমান বান্দা আল্লাহ বলছেন আসরাফু আলম গুনাগার বান্দা তাহলে গুনাগার দেখবে আল্লাহ বান্দা বলে স্বীকার করলেন তাহলে বান্দা একটি আম অর্থে যে কোনো সৃষ্টি আল্লাহর বান্দা নাস্তিক আল্লাহর বান্দা কাফের বেদিন মুশরিক পাপিষ্ঠ গুনাগার আল্লাহর বান্দা কিন্তু অনগত বান্দা না অবদ্ধ বান্দা যেন আপনার যে দুটো ছেলে থাকে একটা ছেলে বড়ই সৎ অনগত আর একটা অসৎ ছেলে আপনি কি বলবেন যে অসৎ ছেলেটা আপনার ছেলে নয় ছেলে কিন্তু কখনো কখনো বলছে রব্বুল আলমিন সকলকে বান্দা বলেছেন কোনো আয়াতে আর আল্লাহ পাক নেগ বান্দাদেরকে কখনো খাস করে বান্দা বলে সম্বোধন করেছেন এখানে কোন অর্থ আছে আল্লাহর বান্দারা পান করবে হ্যাঁ নেক বান্দারা খাস বান্দারা যারা অনুগত বান্দা ইউফাজ্জিরুনা শুধু পান করবে না ইউফাজ্জিরুনা তাফজিরা সেই ঝর্ণাকে তারা ইচ্ছা মতো প্রবাহিত করবে যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে কারণ ঝর্ণা হয়তো আপনি বড় পয়সার মালিক বড় ধন মালিক ঝর্ণা আছে আপনার বাড়ির আশেপাশে কিন্তু যেখান দিয়ে ঝর্ণা বইয়ে গেছে সেখানে আছে ইচ্ছা মতো বাড়িতে আসনে বসে আছেন আপনার লোকজনকে নিয়ে বসে আছেন আশেপাশে পানির প্রয়োজন না ওখানে পাচ্ছেন না আপনি আশেপাশে একটা ভালো দৃশ্য দেখবো আমার আবার এখানে আমি সামনে করছে পানি দেখবো মজা লাগবে হচ্ছে না না একটু বাইরে গিয়ে দেখতে হবে তাই না সমুদ্রের পাশে আছি আমরা কিন্তু নিশ্চয়ই কষ্ট করে যেতে হচ্ছে নিজে থেকে ইচ্ছা করে বাড়ির কাছে নিয়ে চলে আসবো আর দেখবো ইচ্ছা মতো সবসময় বিছানায় শুয়ে থাকবো আর দেখবো তা হচ্ছে না দুনিয়াতে কিন্তু জান্নাতে এই ঝর্ণা তো হবে আর ঝর্ণা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে সুবাহ যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে আপনি আপনার বিছানে আছেন আপনার আসনে আছেন ওখানে থেকে আমি ঝর্ণা দেখবো ঝর্ণা নিয়ে আমার আমি মানে ভোগ করব। আমদ ভর্তি করবো সেখানে পাবেন আপনি যেখানে আমার পানির প্রয়োজন যেখানে আমার লোকজন আছে সেখানে যেখানে আমি বসবো সেখানে ইউফু না বিন নাজের তারপরে আল্লাহ ফাকরবদুল্লাহ আলমের নেক বান্দাদের কিছু ভালো আমলের কথা উল্লেখ করেছেন এরা জান্নাতি কেন এরা জান্নাত এসব নিয়ামত পাবে কেন অনেক নেক আমল করেছে তার মধ্যে কয়েকটি নেক আমলের কথা আল্লাফাকে এখানে উল্লেখ করেছেন প্রথম নেক আমল আল্লাহ তৌহিদ উল্লেখ করেননি প্রথম নেক আমল আল্লাহ ফাকরব্দুল নামাজ উল্লেখ করেননি কিন্তু সেগুলি উল্লেখ আছে কিভাবে আছে বলছি ইউফু না বিন নাজের আল্লাহ মানতের কথা উল্লেখ করেছেন মানত কাকে বলে মানত কাকে বলে কে বলতে পারেন নজর বা মান্নত কাকে বলে হ্যাঁ বলেছাকাছি বলেছি ঠিক মান্নত শাব্দিক অর্থ বুঝা সংজ্ঞা করে বুঝাইতে হবে ই যাব মালা আলাম যা কিছু আপনার জন্য লাজেম নয় আপনার উপর করা আবশ্যক ছিল না সেটা নিজের ওপর আবশ্যক করে নেওয়া যা আপনার আবশ্যক ছিল না তা আপনার উপর আবশ্যক করে নিলেন আপনি এর নাম হচ্ছে মানত করা আল্লাহ আমার ছেলেটা বিদেশ যাচ্ছে যদি বিদেশ গিয়ে কামিয়াব হয়ে যায় যদিও শর্ত লাগানো খানিকটা আল্লাহর সাথে বেয়া দেবী তারপরে এরকম করে কেউ করে আবার কেউ বিনা শর্তেও করে বিনা শর্তে করাই হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি এরকম করেও করে মান্যত আর এই মানত পুরা করতে হবে যদি নেকির কাজে হয় জায়েজ মানত হয় হারাম মান্যত শুধু পুরা করা যাবে না আল্লাহ যদি আমার এই কাজ হয়ে যায় আমার ছেলেটা ভালো হয়ে যায় বা আমার ছেলেটা বিদেশ যায় তাহলে আমি তিনটি রোজা রাখবো তিনটি রোজা রাখা ফরজ ছিল আপনার উপর কি সোননাথ ছিল কিন্তু আপনি বললেন তিনটি রোজা রাখব আল্লাহ আমি দুই রেখাতে নামাজ পড়বো আল্লাহ আমি এক হাজার টাকা গরিব মিসকিনকে দান করব হ্যাঁ আমি আমার ছেলের প্রথম মাসের বেতন দান করে দিব প্রথম মাসের বেতন দান করা ফরজ ছিল কিন্তু আপনার মান্যতের মাধ্যমে কি করলেন ইজাব ও মাল আলজাম যেটা আপনার উপর বাধ্যতামূলক ছিল না লাজিম ছিল না সেটাকে আপনার উপর আপনি আবশ্যক করে নিলেন ফরজ করে নিলেন অজীব করে নিলেন এর নাম হচ্ছে মান্নত যেই ব্যক্তি যা আল্লাহ ফরজ করেননি সন্নত নয় নবীর সেই কাজকে ফরজ করে সে পালন করে সে আল্লাহর ফরজ ছাড়তে পারে কি আমার কথা বুঝেছেন না বোঝেননি আল্লাহ পাক পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন মান্নত ফরজ করেননি আপনি মান্নত যেটা ফরজ নয় সেটা নিজের উপরে ফরজ করে নিলেন এবং সেটা যখন আদায় করেছেন তো আপনি কি ফরজ জাকাত ছাড়তে পারেন যা আল্লাহ ফরজ করেছেন আপনি কি ফরজ নামাজ ছাড়তে পারেন কখনো ছাড়তে পারেন না আল্লাহ যদি আমার এই কাজ হয়ে যায় তাহলে দুই রাকাত নামাজ পড়ো দুই রেখাত নামাজ নিজে থেকেই নিজের উপরে যখন ফরজ করতে পারেন তো আল্লাহ পাক যা ফরজ করেছে তা কি করে ছাড়তে পারেন নেক বান্দারা যারা মান্ন করে সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভয়ে তারা যখন স্বেচ্ছায় যেটা ফরজ করে নিয়েছে নিজে সেটাই পালন করে তাহলে আল্লাহর ফরজকে অবশ্যই দেয় ফরজ পারে না ফোনা আর দ্বিতীয় তাদের নেক আমল হচ্ছে ওয়াক ইয়মান সেই কিয়ামতের দিনকে ভয় করে কানা রহ রোহ যার অনিষ্ট অত্যন্ত ব্যাপক স্তা যা ব্যাপক তারা মানে উড়ে যাওয়া তাইর থেকে তাইর পাখি বলা হয় পাখি জগৎকে বলা হয় তারা মানে উড়ে যাওয়া তো যা উড়ে যায় তা অনেক দূর পর্যন্ত চলে যায় এই জন্য এর অর্থ হচ্ছে ব্যাপক যার অনিষ্ট এই ক্যামতের দিনের অনিষ্ট অত্যন্ত ব্যাপক এই জন্য এই অনিষ্টে অধিকাংশ লোক ফেসে যাবে অধিকাংশ লোক জাহান্নামের আজাবে চলে যাবে অধিকাংশ লোক আল্লাহর আজাবে নিক্ষিপ্ত হবে সেই দিনকে এই আল্লাহর নেক বান্দারা ভয় করে ভয় যখন করে তাহলে কি করে ভাস বলে যে ভয় আছে ভাস না ফরজ অজেব বাদেই করে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে আল্লাহকে নারাজ করে না এমন কোন কাজ করে না এমন কোন কথা বলে না এমন কোন আদান প্রদান করে না যাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায় আর একটি নেক কাজ করে কি তারা অন্ন দান করে ওইত এমন আত্ম খাবার খাওয়ায় আলাহুবেহি তার ভালোবাসা থাকা সত্ত্বেও একটি অর্থ এ আয়তের দুটি তফসিল করা হয়েছে একটি তফসিল আমি ওই তফসিল থেকে ইঙ্গিত করে অর্থ করলাম ওই রকম অর্থ আলাহুবেহি খাবারের ভালোবাসা থাকা সত্ত্বেও আলাহুব্বে আলাহুব্বি আম খাবারের ভালোবাসা থাকা সত্ত্বেও খাবার খাওয়ায় অন্যদেরকে তার মানে কি যেই খাবার খাওয়াচ্ছে বা যে খাবার গরিব মিস্কিনকে বা যাদের যারা অভাবী যাদের হক রয়েছে তাদেরকে খাওয়াচ্ছে সেই খাবারে তার প্রয়োজন আছে সে টাকার প্রয়োজন আছে আমি এত টাকা গরিব মিসকিনকে না এই টাকাটার আমার প্রয়োজন আছে আমার বিভিন্ন কাজও আছে আমার ছেলে মেয়েদের প্রয়োজন আছে আমার মা বাবার প্রয়োজন আছে আমার ঘর তৈরি করা আছে তা সত্ত্বেও প্রয়োজন যখন আছে তাহলে ভালোবাসা টাকা কে ভালোবাসে না টাকা কে ভালোবাসা সত্ত্বেও এই ভালোবাসাকে উপেক্ষা করে খাওয়াই উইথ এন এম ইয়ুথ এমনাত্ত কাকে খাওয়াই আল্লাহ ফকরব বলে তিন শ্রেণীর কথা উল্লেখ করেছেন তাতে সীমিত না এই রকম যারাই হকদার যারা অভাবী যারা দুর্গত তাদেরকে খাওয়াবে একটি অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়ুথ এমনাত্ত আম আলা হুব্বি হিজমিরের মরজা হচ্ছে আল্লাহ তো আম নয় তাহলে কি অর্থ হবে তারা অন্ন দান করে খাবার দেই লোকজনকে আল্লাহবেহি আল্লাহ পাকের ভালোবাসার ভিত্তিতে ভালোবাসার কারণে কেন খেতে দেয় আমার আত্মীয় না আমার সাথে রক্তের সম্পর্ক নেই আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই এর কাছে কিছু পাবো এরকম আমার আশাও নেই বা এ আমাকে কিছু ভবিষ্যতে কোনো দিন দিতে পারবে এ যোগ্যতাও নেই তারপরও খাওয়ায় কেন আল্লাহবেহি আল্লাহ পাকের ভালোবাসার কারণে আল্লাহকে ভালোবাসি সেই জন্য আমি গরিবের উপর দয়া করি আল্লাহকে ভালোবাসি সেই জন্য আল্লাহর সৃষ্টির উপর দয়া করি আল্লাহকে ভালোবাসি এই জন্য আল্লাহর বান্দার উপর দয়া করি তাদেরকে খাওয়াই আল্লাহ হব্বিল্লা এ অর্থ তবে ইমাম ইবিনে কাসির রহমতুল্লাহ তফসি ইবিনে কাসির এবং ইবনে জারির তারা আগের অর্থটিকে প্রাধান্য দিয়েছেন আর এর সমর্থনে অন্য অন্য আয়াত রয়েছে লন্তানবির রাহাত তাতুন ফেকু মিম্মা তহিবন যা তোমরা ভালোবাসো তার থেকে যতক্ষণ খরচ না করবে ততক্ষণ ভালো ওই রকম নেকি পাবে না তাহলে এখানে তো বোন যা ভালোবাসো কি ভালো ধন সম্পদ সম্পদের ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে বা সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও অন্ন দান করে কাকে মিসকি নান ও কে ইয়েতিম ইয়তিমকে অনাথকে ও আসিরা এবং বন্দিকে বন্দি কেমন বন্দি এতিম তো বুঝেন না বুঝেন না এতিম কাকে বলে হ্যাঁ যার মা মারা গেছে না বাপ মারা গেছে মা বললে অনেক মনে হয় বাবা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় মা মরলে এতিম বলে আসলে মা মারা গেলে এতিম হয় না শরীয়তের ভাষা শরীয়তের ভাষায় যার ওপর ব্যয় বহনের দায়িত্ব আছে সে মারা গেলে এতিম হয় আর এতিম আবার নাবালক ছিল সাবালক আবার এতিম হয় না আঠারো বছর বিশ বছর বয়স সাবালক হয়ে গেছে এখন কাজ করে খেতে পারবে আরে ছেলে এতিম রে ছেলে এতিম নবী করিম সাল্লামের হাদিস আছে লা ইয়ুতমা বাদা হুলমিন সাবালক হলে আর এতিম থাকে না হয়তো এতিম ছিল বাবা দুই বছর বয়স যখন ছেলের তখনই মারা গেছে আঠারো বছর বয়স হয়ে গেছে এখন কাজকর্ম করতে পারবে আর এতিম না সাবালক হয়ে গেছে আর এতিম না মেয়ে ছিল এতিম মেয়ে ছিল বিবাহ হয়ে গেছে আর এতিম না বিবাহ হয়ে গেছে ভাই দায়িত্ব চলে গেছে স্বামীর ওপর এতিম তাহলে বুঝলেন মিসকিন আর ফকিরে সামান্য পার্থক্য আছে মিসকিন বললে ফকির তাতে সামিল মিসকিন মানে যার কাছে এক দু অক্তের খাবার আছে কিন্তু হয়তো দিনে কিছুটা অভাব আছে আর ফকির যার কাছে কিছু নেই তাহলে মিসকিনকেই যদি খাবার খাওয়াই তাহলে ফকিরকে আর বেশি খাওয়াবে যার কাছে কিছুই নেই আসির বন্দি বলা হয়েছে কোন বন্দিকে উদ্দেশ্য করা হয়েছে এর একটি তফসির হচ্ছে যে মুসলিম বন্দি কিছু তাবে ইনগন তফসির করেছেন বলছেন বন্দি মানে মুসলিম বন্দিকে খাওয়াবে দ্বিতীয় অর্থ হচ্ছে যে বন্দি মানে মজলুম নির্যাতিত বন্দি মুসলিম হোক আর কাফের হোক মুসলিম হোক আর অমুসলিম হোক কিন্তু নির্যাতিত বন্দি তাহলে সব বন্দিকে খাবার খাওয়ার কথা বলেন একজন চোর বড় ডাকাত আর সে আরো বড় ডাকাত হোক সেই জন্য খাওয়াবেন না না খেয়ে মারবেন নাকি তাও না কিন্তু আপনাকে প্রাধান্য দিতে হবে প্রথম সৎ বন্দি নেক বন্দি নিরীহ মানুষ কিন্তু জবরদস্তি তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বন্দি বানিয়ে দেওয়া হয়েছে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আসামি বানিয়ে দেওয়া হয়েছে এদেরকে খাওয়া এর প্রশংসা করা হয়েছে এটা নেকির কাজ চোর বাড়াবার জন্য নয় ডাকাত বাড়াবার জন্য নয় তবে চোর ডাকাত যখন চলে এসছে জেলখানাতে তখন খাবার দিতে হবে তাদের খাবার দিতে হবে তাদের এই ক্ষেত্রে নেকি আছে কিন্তু আপনাকে দেখতে হবে যে কিছু সৎবন্দি আছে আর কিছু অসৎবন্দি আছে সৎবন্দি প্রথম প্রাধান্য পাবে অগ্রাধিকার পাবে আপনার কাছে আপনার খাবারের যে কোনো মিথ্যা হোক না কেন যদি কেউ মজলুম থাকে নিরীহ নির্যাতিত আর বন্দি করে দেওয়া হয়েছে তাহলে তারা সে মুসলিম হোক আর অমুসলিম হোক এর হকদার এছাড়াও অমুসলিম বন্দি যদি হয় নবী সাল্লা সাল্লামের কাছে বন্দি এসেছে বদরের যুদ্ধের পরে সত্তর জন বন্দী হয়ে খাবার দিতে হবে না হবে না ও সোমামা বিন ওসাল নাজদের নেতা সে নবী সাল্লামের কট্টর শত্রু ছিল সে বন্দি হে মসজিদ নবী তাকে বেঁধে রাখা হয়েছে তিন দিন ধরে সকালবেলা যেতেন নবী সাসম জিজ্ঞাসা করেন মা যাইন দেখা আসো মামা খুব সুন্দর একা বড় হাদিস আছে যে হাদিস এখন উল্লেখ করলে তো সিরার হবে না তো তাকে সাহাবাইকার খাবার দিয়েছেন তাহলে বন্দি কাফের হলেও আল্লাহর শত্রু হইল যান বাঁচানোর জন্য খেতে দিতে হবে আল্লাহর সৃষ্টি সুতরাং খেতে দিতে হবে বন্দির আরেকটি অর্থ কোনো কোনো তাফসির কারগণ করেছেন যে বন্দি মানে দাস কৃত দাস আজকাল দাসের যুগ নেই কারো বাড়িতে দাস আবদ্ধ হয়ে নেই যারা চাকরি করছি চাকরি করেছে চাকরি ছেড়েতে চলে গেলাম চলে গেলাম কিন্তু দাস হয়তো কি দাসের কোনো ব্যক্তি মালিকানা নেই দাস যা কিছু আয় উপার্জন করবে তার মনিবের হবে দাস কে ইচ্ছা করলে মনি মালিক বিক্রি করে দিবে অন্য জায়গায় এক দেশ থেকে আরেক দেশে বিক্রি করে দিবে যে দেশে তার বাবা মা আছে সেই দেশে কোন দেশে বিক্রি হয়ে চলে গেল যে ক্রেতা খরিদ করলো সে কোনো দেশ অন্য কোনো দেশে নিয়ে চলে গেল এই যে অসহায় অবস্থায় জীবন যাপন দাসের আল্লাহ ফাকর রব্বুল আলমিন আসির মানে যে মালিকের বাড়িতে বন্দি হয়ে আছে গোলামিতে বন্দি আছে তাকেও দান করতে বলেছেন এই তফসির করা হয়েছে সবগুলি তফসির এখানে প্রযোজ্য যখন খাওয়াই তখন পার্থিব কোনো স্বার্থে নয় আর আজকাল আমরা অধিকাংশ লোক মানুষকে খাবার দিই কি জন্য পার্থিব স্বার্থে খাওয়ালে খেতে অথবা যদি খাওয়াই তো একদিন টাকা পয়সা ধার চাইলে সে মুখ আড়াইতে পারবে না দিতে হবে তাকে রক্ষা কথা রক্ষা করবে অথবা একে খাওয়াইলে এর কাছে ভবিষ্যতে কোনো আশা রাখা যেতে পারে ইত্যাদি ইত্যাদি এই দুনিয়াবি স্বার্থে পাক বলছেন না যারা আল্লাহর বান্দা এবাদুল্লাহ তারা মনে মনে বলে খাওয়ায় আর মনে মনে বলে তাহলে এখানে খুলে বলতে বলতে হবে হবে কথা না আপনি কাউকে ছোট ভাই আব্বা মানুষ করতে পারছেন আপনি মানুষ করছেন আর বলতে দেখে রে তোকে খাওয়াচ্ছি আল্লাহর জন্য না এই কথা বলা উদ্দেশ্য নাই কোরআনে কেরিমে যে বলা হয়েছে এটা মনে মনে বলে লেসানুল হাল বলা হয়েছে একটা হচ্ছে লেসানুল মাকাল মানে মুখে বলা আর এটা হচ্ছে লেসানুল হাল মানে আপনার অবস্থা যেন বলছে কি আপনার নিয়ত বলছে আপনার অন্তর বলছে দেখো তোমাদের কি অন্নদান করছি খেতে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য মানে আল্লাহর চেহারার জন্য তাহলে বুঝা গেল আল্লাহ পাক যখন ওয়াজহুন শব্দ এখানে উল্লেখ করেছেন তাহলে আল্লাহর অঝুন মানে কি অঝুন মানে চেহারা হাজাওয়াজি এটি আমার চেহারা তা আপনার চেহারা তাহলে আল্লাহ পাকের অঝুল্লা যখন বলা হয়েছে তাহলে আল্লাহর চেহারা আছে না নেই আছে এটা হচ্ছে আহলের সুন্নত অল জামাত আকিদা আর যারা বলবে আল্লাহর চেহারা নেই তারা আহলে সুন্নত নেই তারা আহলে বিদাত এই ক্ষেত্রে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আসমা সিফাতের ক্ষেত্রে তৌহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে তারা আহলে সুন্নত নয় যারা এসবে বিকৃতি ঘটায় আল্লাহ পাকের চেহারা আছে চেহারা উল্লেখ করে আল্লাহ পাকের সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে বা আল্লাহ পাকের সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে যেমন এখানে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য করা হয়েছে কিন্তু চেহারা বলে চেহারা আছে বলেই তাহলে অর্থ কি ভাব অর্থ ইন্না মানুত এম তোমাদেরকে আমি অন্ন দান করছি কি জন্য লেজ আলিওয়াজিল্লা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে এটা লোক রাগ করে আছে একটা উদাহরণ দিচ্ছি আমাদের মাতৃভাষা আমরা চেহারা ব্যবহার করি খুশির ক্ষেত্রে রাজি হওয়ার ক্ষেত্রে চেহারা ব্যবহার করি এটা লোক রাগ করে আসে আপনার ওপর আর রাগ করে মুখটা ফিরিয়ে আসে ওইদিকে কথা বলতে চাইছে না ভালো করে কথাও যদি বলে তো মুখ ভারী ভারী করে বলছে ভাই কেন এত রাগ করে একটু মুখটা ফিরান বলছেন না এটা আমার দিয়ে মুখটা ফিরান বলছেন না তার মানে রাজি হয়ে যান তার মানে রাজি হয়ে যান যদি মুখ ফিরালো কিন্তু ওটা তো আপনি চান না যে খালি মুখ ফিরিয়ে রাগ করে থাকে আপনি চান যে রাজি হয়ে যাক এই জন্য অজহুল্লাহ আল্লাহ চেহারা বলে এখানে সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়েছে এটা হচ্ছে বাঘভঙ্গি মা আমাদের আমরা বাংলা ভাষাই বলছি সেই রকমের আরবি ভাষায় আল্লাহ রব্বুল রব্বুল্লা অজুল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ চেহারা আছে এর আগে বলেছে যারা আল্লাহ চেহারাকে অস্বীকার করবে আল্লাহ পাকের আল্লাহ যে গুণাবলীগুলি আছে সেগুলিকে অস্বীকার করবে কেয়ামতের দিনে আল্লাহ পাকের দিদার হাসিল করবে না কারণ অস্বীকার করেছে আল্লাহর চেহারা নেই আবার দেখবি কি তুমি তুমি তো বলছো আল্লাহর চেহারা নেই সুতরাং কোরআন অনুসারী হওয়ার চেষ্টা করেন এবং আল্লাহ পাক যেইভাবে বলেছেন সেইভাবে বিশ্বাস করেন এটি ছিল আইম্মাই কেরামদের এতে কাদ বিশ্বাস এটি ছিল এমাম আবু হানিফা আল শাহি মালেক আহমদ সমস্ত আইম্মাই কেরাম সাহাবে কেরাম তাবেন তাবা তাবেন আর তারপরে আইম্মাই কেরাম তারপরে মহাদেশ সমস্তের আকিদা এই জন্য ফিখি আকবর এম আবু যে কিতাব আছে তাতে তিনি আল্লাহর হাত সম্পর্কে উল্লেখ করা বলছেন না কুলা আলিয়াদ বেমানুল কুদরা আমি বলছি না যে হাত বা মানে কুদরতি হাত যে বিদাতিরা বলে থাকে আজকাল নিজেদেরকে বলে যে আবু হানিফার আমরা অনুসারী মোকাল্লেন আর তারপরে ওর উপরে আমল নেই এমাম আবু হানিফা রহমতুল্লা আলী কিতাব আমার লাইব্রেরিতে আছে ফেখে আকবা আরবি ভাষায় আছে তো ছোট্ট কিতাব সেই কিতাব আকিদার কিতাবে তিনি বলছেন ওদুন আল্লাহর হাত আছে ওয়ালা নাকুল আর বলছি না যে আল ইয়াদ বেমান আল কুদরা কুদরতি হাত বরং এদ মানে আল্লাহ পাখির হাত তবে আল্লাহর হাত কার মতো আল্লাহর মতো আপনি কি বলবেন যে আমার হাত বানরের মতো আরে আপনি মানুষ ক্ষুদ্র মানুষ তারপরে বলছেন আমার হাত আমার মত আমার হাত আমার বানর মতো কেন বলছেন কেউ যদি বলে আপনাকে যে ভাই আপনার হাতখানা বানরের মত কত কষ্ট লাগবে আপনাকে আল্লাহ পাকের রব্বুল আলমের হাতের যদি কেউ তুলনা করে তাহলে গুমরাহি যেমন গুমরাহি আল্লাহ পাকের হাতকে কেউ যদি অস্বীকার করে এই আল্লাহ পাকের চেহারাকে কেউ অস্বীকার করে তাও গুমরাহি আর আল্লাহ পাকের চেহারা কারো মতো কেউ যদি বলে তসবি করে সেটি হচ্ছে গুমরাহি এই দুই গুমরাহি থেকে বাঁচতে হবে একদিকে গুমরাহি হচ্ছে সাদৃশ্যতা আপোষণ করা দিক হচ্ছে অস্বীকার করা বা বিকৃতি ঘটানো দুই গুমরাহির মাঝখানে হচ্ছে আল্লা পাকের চেহারা আছে আল্লাহ পাকের চেহারা আল্লাহ পাকের মতো এন্নামানুত এমকুম লেওয়াজ হিল্লা নিশ্চই আমি অন্ন দান করি খাদ্য দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নরি দমিনকুম জাজাংওয়ালা শকুরা হে ইয়াতিম আমি তোমাকে মানুষ করছি মনে মনে বলবেন এথিম কেউ খুলে নাই মনে মনে কারণ খুলে সামনে বললে কষ্ট পাবে অনেক সময় বারবার বলছেন দেখো তোমাকে খাওয়াচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য তখন তোমাকে খাওয়াচ্ছি একমাত্র আল্লাহ সন্তুষ্ট তুমি কি করবে না কর ভবিষ্যতে ওইটা আমার দেখাদেখি নেই তাহলে কষ্ট পাবে ঠিক না এইটা এই এই শিক্ষা দেওয়া হয়নি কোরান একেরেমীর শিক্ষা দেওয়া হয়েছে আপনি মনে মনে নিজেকে সান্তনা দেন যে আলহামদুলিল্লাহ আমি এর কাছে কিছু চাওয়া পাওয়ার আশা রাখি না নতুন মকুমলি বা ছিল্লাহ আল্লাহর সন্তুষ্টর জন্য আমি খাবার দান করছি লা নরি দমেন কুম জাজাআউয়ালা শুকুর আর তোমাদের কাছে না প্রতিদান নের আশা করি প্রতিদানের ইচ্ছা রাখি কামনা রাখি ওয়ালা শুকুর আর না কৃতজ্ঞতার আশা রাখি প্রতিদান কিছু দেবে বদলাই আর শুক্রিয়া হচ্ছে বদলাই কিছু দিল না কিন্তু কমপক্ষে বলল থ্যাংক ইউ ধন্যবাদ ভাই অনেক অনেক শুক্রিয়া যা যা কাল্লা খেরা সেটাও চাইলে এখলাস এর নাম হচ্ছে এখলাস আমরা যদি নাও দিতে পারো আরে বাবা তুমি কিছু দিতে পারলে না কমপক্ষে মাঝে মাঝে তো একটু যোগাযোগ করবে কিছু শুক্রিয়া তো করবে যে ভাই আপনার অনেক অবদান আছে আমার উপর এ আশা রাখে না আশা রাখবেন না একমাত্র আল্লাহ ফাঁকের কাছে আশা রাখবেন এ হচ্ছে ক্লাস ইন্ন্যা নাখাফ হমের রব্বে না আবুসান কমতারিরা তারপরে এই আল্লাহর বান্দারা কি বলে আমরা আমাদের রবকে ভয় করি ইন্ন্যা নাখাফ হমের রব্বে না আমাদের রবকে ভয় করি ইয়মান সেই দিনে বিশেষ করে যেই দিন বিচার দিবস হবে আবুসান যেই দিন হবে ভীতিপ্রদ আবুস মানে সামানে আবাসামানে কি বলেছি আগে হ্যাঁ ভরুকুঞ্চিত করা এটা মানুষের ক্ষেত্রে যখন হবে ভরুকুঞ্চিত করা আর সেই দিন যেহেতু কঠিন দিন হবে কেমতের দিন সেই জন্য দিনের গুণ এখানে ইয়মান আবুসান বলা হয়েছে মানে ভীতিপ্রদ অত্যন্ত ভীতিপ্রদ ভয়ের দিন তমতরির মানে ভয়ঙ্কর দিন কাছাকাছি অর্থ ফাওয়াকা হুমুল্লা হোসার রাজা আলেক সেই দিন কি দিনে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে জবাব দিতে হবে একে ভয় করতো সেজন আল্লাহ আল্লাহ্পা কি করেছেন তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করেছেন বাঁচিয়ে নিয়েছেন ওয়ালাক্কা নদরাতন ওয়া সুরুরা এবং তাদেরকে দিয়েছেন আল্লাহ ফাক রব্বুল আলামিন বা দেবেন নদরাতন সজীবতা ও সুরুরা এবং আনন্দ আল্লাহ পাক সেই দিন কেমতের দিনে চেহারায় দিবেন সজীবতা খুশিতে থাকবে মলিন থাকবে না চেহারা হাসতে থাকবে দাহে কাত মুস্তাব সের আল্লাহ নয়াতে বলেছেন হাসবে সেই দিন মমিন বান্দা আল্লাহর নেক বান্দা দাহেকা হাসবে কোনো পেরেশাই নাই মোস্তাব সেরা খুশি খুশি থাকবে আর ও জুহ ইয়ামাইজিন আলাই গাবারা আর কিছু চেহারা মলিন ধুলি ধুলি ধূসরিত হয়ে থাকবে তারা হাকু হাকা তারা বালা মসিব তাদেরকে ঢেকে নেবে উলায় কাহমুল কাফারাতুল ফাজারা তারাই কাফের ফাজের ও জাজাহম বেমা সাবারু আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিনে বদলা দেবেন তাদের ধৈর্যের বিনিময় দিবেন তাদের ধৈর্যের তারা ধৈর্য ধারণ করেছিল কি বদলা দেবেন ধৈর্যের জান্নাতান জান্নাত দেবেন ও হারিরা এবং জান্নাতে রেশমের কাপড়ের নিয়ামত দেবেন রেশমের কাপড়ের নিয়ামত দেবেন এই ধৈর্যের প্রয়োজন আছে সত্যি ধৈর্যের প্রয়োজন রয়েছে কারো এহসান করলেন যে কেউ হোক না কেন ভাই ব্রাদার হোক অথবা যে কোনো অন্য কোনো মানুষ হোক এহসান করলেন করার পরে প্রথম কথা এহসান কন্টিনিউ করার জন্য ধৈর্যের প্রয়োজন আছে দুই মাস চার মাস ছয় মাস দিলেন তারপর দেখলেন জানা যায় এরপরে এত খরচ করে লাভ কী রেখে তো দেখছি আমাকে তো আর স্মরণ করেন ওইভাবে আমার তো ওইভাবে শ্রদ্ধা করে না বন্ধ করে দিলেন অধৈর্য ধৈর্যের সাথে আপনি চালিয়ে গেলেন খরচ তো চালালেন আর তারপরে যখন আশা করেছিলেন কিছু পাব পেলেন না তখন আপনি অধৈর্য হয়ে গেলেন উফ বড়ই কষ্ট দিল উফ বড় কষ্ট দিল না ধৈর্য ধরার চেষ্টা করতে আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তৌফিক দান করেন ওয়াজাজাহুম বিমা সাহাবুরু যদি ধৈর্য ধারণ করেন শুধু ধৈর্য এই ক্ষেত্রে না এর আগে বলেছে তিন রকমের ধৈর্য সবগুলো এখানে খেয়াল রাখবেন সার্বিক ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করে তার বিনিময়ে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন আর আল্লাহ পাক জান্নাতে রেশমের কাপড় দিবেন জান্নাতাও হারিয়ারা আর সেই জান্নাতে কি করবে তারা মুত্তাকিইন ফিহা আলাল আরাইক সেখানে তারা মুত্তাকে ইন মানে হেলানা দিয়ে থাকবে সমাসীন থাকবে বলেন অথবা হেলানা শাব্দিক অর্থ খুব সহজ অর্থ হচ্ছে মুত্তাকে ইন হেলানা দিয়ে এর নাম হচ্ছে ইত্তেকা ইত্তাকায় ইত্তাকে মানে হেলানা দেওয়া মুত্তাকে না ফিহা ওই জান্নাতে তারা নিজ নিজ আসনে হেলানা দিয়ে থাকবে আলাল আরাইক আরিকাতুনের জমা হচ্ছে আরাইক আরিকা আর হচ্ছে সজ্জিত আসন সজ্জিত কুরসি সজ্জিত আসনে তারা হেলানা দিয়ে থাকবে লায়ারাও না ফিহা সামসা যেখানে তারা তাপ দেখবে না সূর্য শামস মানে সূর্য মানে সূর্যের তাপ দেখবে না ওয়ালাজম হারিরা আর না তারা অতি শীত দেখবে না অতি শীত থাকবে না অতি গরম থাকবে কারণ যদি খুব সুন্দর সুন্দর সাজানো আসন থাকে আর এই খোলা মাঠে শিকর খোলা মাঠে আজকাল কারো দুপুরে যদি থাকে গ্রীষ্মকালে শান্তি পাবেন এই খালি খালি এতে মেঝেতে বসে থাকবো ঘরের মধ্যে এসে ওখানে যায় দরকার নেই এত সুন্দর আসন তো জান্নাতে যখন হেলানা দিয়ে বসে থাকবে না সেখানে রোদ্রের তাপ অনুভব করবে আর না এমন ঠান্ডা যে ঠান্ডাই থাকা যায় না জমহারির এত বেশি ঠান্ডা যে ঠান্ডার প্রয়োজন সেই ঠান্ডায় তারা পাবে এবং সেখানে তাদের ওপর জান্নাতের ছায়াগুলি নিকটবর্তী হয়ে থাকবে বা ঝুঁকে থাকবে ছায়া ছায়া আছে কিন্তু আপনার দিকে ঝুঁকে নেই ছায়া অন্যদিকে নিজে গাড়ি যেখানে রাখতে যাচ্ছেন গাছের কাছে তো গেলেন আপনি কিন্তু ছায়াটা সূর্যের কারণে আপনার গাড়ির উপরে ছায়া না পড়ে অন্যের গাড়ির গাড়ির উপরে পড়ছে লাভ আছে লাভ নেই এই জন্য আলো বলছে দান ইত্যাদ ছায়া তো থাকবেই কিন্তু এসে জান্নাতের বিরক্ষগুলির বা গাছের ছায়া ঝুঁকে থাকবেই দানিয়াত আলি হজ্লাহা ওজুল্লিল কুতুফুহা তাজলিলা এবং কুতুফ হচ্ছে ফল পাড়ার নাম শাব্দিক অর্থ হচ্ছে কাতাফে এক তো মানে ফল পাড়া গাছ থেকে ফল পাড়া এখানে ফলমূলের অর্থ করেন এবং আইত্তে করে দেওয়া হবে অনুগত করে দেওয়া জাল্লাল তাজলিল মানে হচ্ছে অনুগত করে দেওয়া আয়ত্তে করে দেওয়া ওয়াজ্ল কুতুফুহা তাজলীলা এবং জান্নাতের ফল গুলিকে তাদের আয়ত্তে করে দেওয়া হবে বা আয়ত্তাধীন করে দেওয়া হবে আয়ত্তে থাকলে এখানে এখানে বসে আছি আমার অফিসে যদি ফল থাকে তো লাভ আছে অফিসে ভালো ভালো খাবার আছে কিন্তু আপনাদের সাথে এখানে ব্যস্ত আছে এই ফল থেকে লাভ নেই কেউ ফল রেখেছে বা আমি রেখেছি লাভ নেই কিন্তু কাছে যদি থাকে এই জান্নাতে এইরকম নিয়ে আমত আল্লাহ ফাকরাব যেখানে থাকবেন যে অবস্থা থাকবেন শুয়ে গেছেন ফল নিজের আয়তে না গালে বসে আছেন এখান থেকে ওইটি আরেক চলে গেলেন সেখানে ফলমূল বিভিন্ন রকমের যত রকমের ফলমূল হইতে পারে কল্পনাতে আসতে পারে তার কল্পনারও বাইরে জান্নাতের নিয়ামত যেমন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নামগুলি থাকবে দুনিয়ার ফলমূলের নাম কিন্তু সাদের কোনো তুলনা নেই যেমন আল্লাহ ফকরব্বর কোরআনিকে কেনই বলেছেন ওই ওতাফা আলিহিম মিন মিনফিউজদা আর জান্নাতে জান্নাতিদের কী নেয় আমত হবে আল্লাহপাকের বান্দাদের যারা নেক আমল করেছে ওই ওতাফা আলিহিম বে আনিয়া তাদের ওপর ঘোরাফেরা করবে খাদেমরা ঘোরাফেরা করা হবে মানে ঘোরাফেরা করবে খাদেমরা বেআনিয়াতিন এমন পানপাত্র পাত্র নিয়ে মিনফিউজদা তেন যা হবে রূপ্যের রূপা চাঁদির ও আকুয়াবিন বেআনিয়াতেন পাত্র এটা পানপাত্র না পাত্র মানে খাবারের পাত্র ও আকুয়াবিন কুবের জামা কুব মানে হচ্ছে পানপাত্র। খুব এমন গ্লাসকে বলা হয় যেটা ধরার জন্য কবজা থাকে না খুব বলা হয় এমন পানপাত্র হবে কানাত কাওয়ারিরা যেগুলি কাঁচের মতো হবে জমা হচ্ছে কারুরা কাকে বলে হ্যাঁ কারুরা কাঁচকে বলে গ্লাস তো গ্লাস মানে কাঁচ কাঁচ কানাত কাওয়ারিরা কিন্তু কাওয়ারির মিন ফিউদ্দাত এই কাঁচ হবে হ্যাঁ চাঁদির আবার চাঁদির কেমন এক সমস্যা চাঁদির আবার কাঁচ হয়নি কাঁচ আলাদাই জিনিস চাঁদের কাঁচ এই জন্য বলেছেন যে সেই পানপাত্র চাঁদির তৈরি চাঁদির প্রস্তুত করা হবে কিন্তু দেখতে কেমন হবে কাচের মতো কাচের মতো কাওয়ারিরা সেই পানপাত্র গুলি হবে কাঁচের মতো কাওয়ারিরা মিনফিস চাঁদির তৈরি কিন্তু কাচের মতো চাঁদের তৈরি পাত্রে পানি বাইরে থেকে দেখা যাবে না দেখা যাবে হ্যাঁ চাঁদের তৈরি জান্নাতের গ্লাস কিন্তু বাইরে থেকে ভিতরে কি আছে দেখা যাবে স্বচ্ছ পরিষ্কার জি তারপরে আল্লাহ কি বলেছেন আর একটি নিয়ামতের কথা কাদারুহা তাক যারা খাদেম তারা অনুমান করে পরিবেশন করবে অনুমান করে পরিবেশন করবে দেখেন যতটা লাগে আপনার ততটা যদি পরিবেশন হয় তাহলে ভালো লাগবে আর তার কমও যদি হয় ভালো লাগবে না আর বেশিও যদি হয় ভালো লাগবে না আমাদের সভ্যতায় থালা ভর্তি করে ভাত দাও অভদ্রতা যাই না আপনাদের এক এক অঞ্চলে এক এক রকম হইতে পারে কিন্তু আর ওদের সভ্যতা নাই থালা ভর্তি করে দিতে একজন খেলে পাঁচজনের সমান দিতে হবে থালা খালি রাখা যাবে না এটা হচ্ছে ভদ্রতা তাদের তাহলে যেখানে যেই রকম সভ্যতাকে সম্মান বলা হয় সেই ভাবে সম্মান করতে হবে আমার থালায় যদি ভর্তি করে এতটা ভাত দিয়ে দে আমাকে খুব খারাপ লাগে অল্প অল্প করে দেন আর খায় আরবদের দেখেছেন গাহুয়া দেওয়া এতটা করে দিতে হবে গাহুয়া গাহুয়া গাহুয়ার পাত্র আছে এত বড় কিন্তু না এতটুকু দিতে হবে যদি এতটা দেন বধুরা কি করে জানেন নিয়ে যদি খাদেম হয় মুখে ছিটিয়ে দিবে কি দিলি ভর্তি করে অভদ্র কথা কাদ্দারু হাতাক দিলে এই খাদেমরা যে পরিবেশন করবে অনমান মাফিক দেবে অনমান করে দেবে কতটা দিলে এই মাখদুম আমার যার খেদমত করছি খুশি হবে কতটা তার প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক দেবে আরও যদি এমন হয় যে ভাত দিয়েছে আপনাকে ভাত দিয়েছে আপনাকে আড়াইশো গ্রামের দুশো গ্রামের আর তরকারি দিয়েছে এতটুকু কেমন লাগবে আমরা এককালে জাগির খেয়ে লজিং খেয়ে মাদ্রাসায় পড়াশোনা করেছি বোর্ডিংও পড়াশোনা করেছি এক জামানে দীর্ঘ জামানা কিন্তু তার আগে জাগির খেয়ে পড়েছি কিছুই জাগির অভাবের কারণে জাগির বা অভাব আছে ভাত দিয়েছে যথেষ্ট ভাত আমি আমার সাথে আরও দুজন খেতে পারবে না ভাত দিয়েছে কিন্তু তরকারি এতটা দিয়েছে কাদ্দারুহা তাক দিরা লয় হ্যাঁ অনুমান করে দেয়নি এতে হবে না মনের কষ্ট হচ্ছে খেতেও ভালো লাগছে না তারপরে পেট ভর্তি করতে হবে খেতি হবে জান্নাতে আল্লাহ পাক রব্বুল যে নিয়ামত দিবেন যা পরিবেশন করা হবে কদরুহা তাকদির এটি একটি বড় নিয়ামত আপনার যেমন লাগে তেমন দেওয়া হবে আপনাকে সুবহানাল্লাহ ওয়াইশকাউনা ফীহা কা'সান কানা মিযাজুহা যঞ্জবীলা এবং সেই জান্নাতে পান করানো হবে এমন পানপত্র থেকে কাস খুব মান গ্লাস আর কাস মনো গ্লাস কিন্তু ভাষাবিদরা বলেছেন কাস মানে হচ্ছে পানি ভর্তি বা যে পানীয় ভর্তি পানীয় যে নিজ ভরা আছে শরবত হোক আর পানীয় হোক আর যাই কিছু হোক না কেন তাকে বলা হয় কাস আর খালি যদি থাকে সেটি খুব কাস মানে তাতে কিছু আছে তাতে পান করানো হবে এমন পান পাত্র থেকে কানা মেজা জুহা জঞ্জাবিলা যার সংমিশ্রণ হবে আদা আদার সংমিশ্রণ জঞ্জাবিল মানে হচ্ছে আদা এই সংমিশ্রণ যেটা বললাম যে গরম মাঝে মাঝে তাহলে গরম জিনিস দিয়ে সংমিশ্রণ করা হবে আপনার সং্রানীয় বস্তুতে মাঝে মাঝে ঠান্ডা জিনিস দেওয়া হবে হবে আল্লাহা বলছেন এমন ঝর্ণা থেকে পান করানো হবে এই সংমিশ্রণ করা আপনার পানীয় বস্তু সাম্মা সালসাবিলা যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল ঝর্ণা জান্নাতের এ কাজ যে দেওয়া হবে এটা জান্নাতি মদ খামর যার কথা কোরআন করিম আল্লাহ ফাকুর উল্লেখ করেছেন কোরআন করিমে আল্লাহ ফাকুর উল্লেখ করেন চার চার রকমের নহরের কথা উল্লেখ করেছেন কি কি হ্যাঁ হ্যাঁ দুধের নহর আনহার উমিল্লা আর আনহার উনমেন মাইন গাইরে আসেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন পানি মিন আসালির মুসাফফা পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা মধু আর মিন খামরিন লজ্জাতিন লি সারবিন মদ কিন্তু পানকারীজন অত্যন্ত সাদের হবে আর তাতে লাফিয়া গোলুন ওয়ালাহুম ফোন না তাতে মাথার ব্যথা হবে না তাতে মাতলামি করে পাগলামি করবে হুশ হারাবে আল্লাহ ফাকরুল আলম তারপরে বলছেন যে ওয়াইয়াতুফ আলিম বিলদান ও মোহাল্লা দুন এবং তাদের ওপর প্রদক্ষিণ করবে চক্কর লাগাবে ঘোরাফেরা করবে খাদেমরা কোন ধরনের খাদেম বিলদান ও মোহাল্লা চির কিশোর চিরো কিশোর যারা চিরো কিশোর খাদেম বিলদান ওয়ালিদের যেমন হচ্ছে বিলদান মানে তারা তাহলে বালক হবে সাবলক নাই দেখেন ছোট ছোট বাচ্চারা যদি সেবা করে বেশি ভালো লাগে না বড় মানুষের সেবা করলে হ্যাঁ কোনো এক ডাইরেক্টরের কথা বলছি নাম বলবো না ও বলতো যে চায়ের যে টি বয় থাকবে এটার বয়স ওই বিশ পঁচিশের মধ্যে হইতে হবে ও চল্লিশ ওলা টি বয় না কারণ মদির বয়স পঁচিশ ত্রিশ তো আমি চল্লিশ বছরের দাড়ি সাদা হয়ে গেছে আর টি বয় বেচারাকে কেমন করে বলব জীব সাই অনেক মানুষ দিনদার মানুষ যুক্তি ভালো তার কোনো এক সময় আমাদের এখানে খাদেম যে চা পেশ করে একটু বয়স্ক ছিল তো কখনো জীবনে বলতাম না যে পানি আনতে হবে নিজে থেকে পানি নিয়ে আসতাম যদি দেখছে যে পানি নিতে যাচ্ছে তখন হয়তো হাত থেকে নিয়ে নিল সে আলাদা কথা কিন্তু কখনো এটা বলা সম্ভব নয় আর আমার সাথে বয়স বেশি বা আমার মতো বয়সে কি করে তাকে বলবো যে পানি নিয়ে আসো চা নিয়ে আসো দেখেন যদি বালকরা যদি খাদেম হয় তাহলে ভালোও লাগবে একটু দেখতেও ভালো লাগবে বালকরা ঘোরাফেরা করছে আর আদেশ করতেও ভালো লাগবে কিন্তু যদি বয়স্ক হয় ভালো দেখতেও ভালো লাগবে না অত বালকদের মতো আর বালকদের মতো ফুর্তিও না ভারী বসে গেলে উঠা মুশকিল আর উঠে গেলে বসা মুশকিল এই অবস্থা তো আল্লাহাকর তাই বলছেন দান আচ্ছা এই বালকরা আবার বয়স হলে কি হয়ে যায় ওই বালকে আবার বুড়ো হয়ে যায় তা হবে না এই জন্য আল্লাহ বলছেন মোহাল্লা দুন চিরকিশোর এই জন্য বললাম দুইটি শব্দ মিলে চিরকিশোর এই বালকরা সবসময় কিশোর থাকবে একই বয়সে থাকবে সবসময় একই রকম লাগবে দেখতে এমন না যে পাঁচ বছর আগে আপনার সামনে ছিল ছেলেটা খুব স্মার্ট ছিল খুব সুন্দর ছিল দেখতে আর এখন বুড়ো হয়ে গেছে দাড়িগুলো সাদা হইতে লেগেছে আর চলাফেরা করতে পারে না তাড়াতাড়ি কাজ করতে পারে না না বিরক্তিবোধ করছেন না উইল দাও ন কত সুন্দর লাগবে আল্লাহ বলছেন এই যারা আই তাহম হাসিফ আম্মান সুরা যখন তাদেরকে দেখবে ওই খাদেমদেরকে দেখবেই হাসেব তাহং তাদেরকে দেখে তোমার ধারণা হবে হাসেবা ধারণা হবে মনে হবে কি লুলু আম্মান সুহরা বিক্ষিপ্ত মুক্তা। মানুষ শুধু না বিক্ষিপ্ত মুক্তা এত সুন্দর লাগবে তারা এরা ক্ষেদমত করবে মন তোমাদের কেড়ে নেবে ক্ষেদমত করে হাসেফ তাহং লুলু আম্মান সুহরা ওই যা তা শুধু তাই নয় যখন ওখানে দেখবে সাম্মা সাম্মা মানে ওখানে হোনাকা হোনাকা আমরা বলি হোনা রু হোনা ওই যে সাম্মা ফাসাম্মা সেখানে আল্লাহ আর সন্তুষ্টি পাবে আল্লাহ আর চেহারা পাবে ফাইনামা আল্লু ফাসাম অজহউল্লাহ কী ক্ষেত্রে বলা হয়েছে সাম্মা সুম্মা নয় সুম্মা মানে তারপর বা অতপর আর সাম্মা মানে ওখানে তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ওয়াইজ আর রাইতা সাম্মা যখন সেখানে দেখবে তখন আরও কিছু দেখবে কি দেখবে রাইতা নাই ভোগ বিলাস পূর্ণ নিয়ামত দেখবে ভোগ বিলাসের সামগ্রী যা লাগে তাই দেখবে নাইমান আর কি দেখবে অলকান কবিরা বিশাল রাজত্ব দেখবে আকবার কল্পনা করেছি আমরা সাধারণ মানুষ বিশাল রাজত্বের কথা ইমান এবং নেকামল যদি ঠিক থাকি। তাহলে বিশাল রাজত্ব দেখবে শুধু তাই নাই যারা জান্নাতে প্রথম থেকে গেছে তাদের যে কত বিশাল রাজত্ব হবে আল্লাহ পাক জানে সর্বশেষ যেই ব্যক্তি জাহান নামে জ্বলে জলে পুড়ে হাজার হাজার বছর জাহান নামে পুড়ে জ্বলে শেষখানে আল্লাহর হুকুম হবে আখের জাননা এবং সর্বনিম্ন স্তরের জান্নাতি যাদের উপাধি হবে যাদেরকে বলা হবে জান্নাতে তাদেরকে ডাকা হবে জাহান্নামি বলে ডাকানো হবে লোকেরা ডাকবে তাদেরকে জাহান্নামি বলে কষ্ট পাবে না দুনিয়ায় যদি কোনো আসামিকে কে জেলে থেকে এসছে আর যদি তাকে বলেন যাই এই জেলে থাকা লোক কি হবে কষ্ট হবে কিন্তু জাহান নামীরা জাহান নামে জ্বলে জ্বলে জান্নাতে এসছে তাদেরকে জাহান বলে ইউকারুল্লাহ জাহান নামী ইউন নবী সাহসালাম হাদিস আছে তাদেরকে জাহান বলে ডাকা হবে জান্নাতের অন্য অন্যরা জাহান বলে ডাকবে কষ্ট হবে না বরং আরো নিয়ামত মনে পড়বে খুশি হবে যে আল্লাহ আকবর জাহান নামে ছিলাম জাহান ছিলাম আর আল্লাহ পাক কত এহসান করেছেন কত বড় আল্লাহ পাক দয়া করেছেন যে তার রহমতে জাহান্নাম থেকে রক্ষা পেয়েছি তো নবী করিম সাল্লামের একটি আছে যে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে নামে কত বছর যে জ্বলবে জানে এটা তো বোঝানোর জন্য হাজার হাজার বছর বলছে কত বছর যে তার শুধু ইমান ছিল যেমন বলা হয়েছে হাব্বাত্মিনী ইমান হ্যাঁ সরিষার দানা পরিমাণ জার্রা পরিমাণ ইমান ছিল ইমান ছিল মানে এই নয় যে বেনামাজি ছিল ইমান মানে সলাৎ মনে রাখবেন আমা কানাল্লাহ আল্লাহদিয়া ইমান হাফিজ সাহেবদের মুখস্ত আছে আয়াত মান আল্লাহদিয়া ইমান আল্লাহাকে তোমাদের ইমানকে নষ্ট করতে চাই না এখানে ইমান কাকে বলা হয়েছে জানেন আলোচনা চলছে সুরাই বাকারা পড়বেন কিবলার আলোচনা চলছে যখন সাহাবাই কেরামদের সংশয় হলো যে আল্লাহ এখন তো কিবলা পরিবর্তন হয়ে গেল আগে ছিল বাইতুল মোকাদ্দাস কিবলা এখন কাবা শরীফ কিবলা হলো তাহলে আমাদের পূর্বপুরুষ যারা আত্মীয় স্বজন ওই আগের বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে মারা গেছে আর এই কিবলার পরিবর্তন আগে মারা গেছে ওদের কি হবে ওরা জান্নাত পাবে না পাবে না ওদের নামাজ কবুল হবে না হবে না এই সংশয় পেরেশানিতে যখন পড়লেন তারা তখন আল্লাহ পা আয়াত এরকম আল্লাহ হলে ঈমান হকুম আই সলাত হকুম এলা মাক মাগদেশে বাইতুল মোকাদ্দাসের দিকে যে নামাজ পড়েছে তোমাদের পূর্বপুরুষরা আত্মীয় স্বজনরা আর মারা গেছে ওই অবস্থায় তাদের নামাজগুলিকে আল্লাহ নষ্ট করবেন না তাহলে ইমান মানে সলাত আর কোনো নেই কি নাই হয়তো কিন্তু ঈমানের প্রুফ হিসাবে প্রমাণ হিসাবে সলাত তার ছিলাম চোর ডাকাত মদ খেয়েছে অনেক হারাম কাজ করেছে জাহান নামে জ্বলে 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 কোনোদিন জান্নাতে ফিরে আসবে ওকে আল্লাহ পাক কি নিয়ামত দেবেন মুলকান কাবিরা বিশাল রাজত্ব আজকের বিশাল রাজত্ব চিন্তা করেন আমেরিকা বিশাল রাজত্ব মনে করছেন হ্যাঁ এতগুলি স্টেট ভারতে পঁচিশের বেশি আপনার স্টেট আছে প্রদেশ আছে বিশাল দেশ ভারতবর্ষ বিশাল দেশ মনে করছেন হ্যাঁ রাশিয়ার আগে সোভিয়েত ইউনিয়ন যে ছিল বিশাল সোভিয়েত ইউনিয়ন তাই না বিশাল বিশাল বলছেন পাক রব্দুল আলমে সমস্ত সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে সমস্ত দেশ কত বিশাল কোন মানুষ দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে যে আমি সারা দুনিয়ার রাজা হয়ে যাব শাসক হয়ে যাব অসম্ভব মানে অসম্ভব যে সারা অধিপতি হয়ে হয়ে যাবে যাবে রাজা আল্লাহ রব্বুল আলমিন সর্বনিম্ন মানের জান্নাতি শেষখানে যে জান্নাম থেকে চলে আসবে তাকে আল্লাহ বলবেন যে তুমি কি চাও 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 আল্লাহ কি চা আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিয়েছো যথেষ্ট হয়ে গেছে জান্নাত দিয়ে যথেষ্ট হয়ে গেছে আল্লাহ ফাকর শেষখানে বলবেন যে তোমার জন্য দুনিয়া দুনিয়া দেখেছো সারা পৃথিবী আর ওয়াশার তো আমসা লেহা এই পৃথিবী যে দুনিয়া দেখে এসছিল ওই পৃথিবীর দশ গুণ তোমার জন্য ওই যা আর আইতাসাম্ম র আইতানাই মম মুলকান কবিরা যে বিশাল রাজত আল্লাহ ফাকরব বলে আলাম দেবেন তাহলে বাকি যারা প্রথমখানে জান্নাতে যাবে মমেনীন মমেনিন ওপরে যারা সলেহীন লোক, যারা সোহাদা যারা অলা মা যারা সিদ্দিকী যারা আম্বিয়া যারা রসুল তাদেরকে আল্লাহ কত বড় নয় ইমান ও মুলকান কবির আল্লাহ ফাঁক দেবেন ওই জ্যার আইতাসাম্ম রাইতানাই ইম وامُلکًا كبيرًا বিশাল রাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ পাক জান্নাত জান্নাতের নিয়ামত আমাদেরকে দান করেন আলিয়াহুম সিয়াব ওয়সন্দুস খুদুর এবং তাদের উপরে হবে তার শরীরের উপর ভাগে হবে সিয়াব ওয়সন্দুস চিকন রেশম রেশমের কাপড় দুই রকম চিকন রেশমের কাপড় আর মোটা রেশমের কাপড় সন্দুস বলা হয় চিকন রেশমের কাপড় আর এই রেশমের রং হবে খুদুর খুদুর হচ্ছে সবুজ আখদার থেকে খুদুর যেমন আপনার খুদরা ফলা থেকে সুদুন সুদুন আর সুয়াদ থেকে সুদ ওই রকমই আখদার থেকে খুদুর তো সবুজ রঙের রেশম হবে এবং চিকন রেশমের কাপড় হবে ওয়াস্তেবরাক ওয়া ইস্তাবরাক এবং মোটা রেশমের কাপড় হবে ওয়াহুল্লু আসাবেরা মিন এবং তাদেরকে কঙ্কন পরানো হবে মিন ফিউদা রূপার চাঁদির কঙ্কন পরানো হবে এখানে চাঁদির কঙ্কনের কথা বলা হয়েছে অন্য আয়াতে আল্লাহ করছেন ওহাল্লাউ না ফি মিন আসা মিন জাহাবিং লু উলুআ আল্লাহ ফাকরব বলে তাদেরকে স্বর্ণেরও কঙ্কন করাবেন অসাকাহোম রব্যহোম সারাবান্তহুরা এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পাক পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় সারা ই নাহাজা কানা লাকুম যাজা এবং আল্লার পক্ষ থেকে ঘোষণা হবে জান্নাতীদের জন্য নিশ্চই এই হচ্ছে তোমাদের কাজের প্রতিদান বদলা আজকে তোমাদের পারিতোষিক দিলাম প্রতিদান দিলাম ওয়াকানা মাশকুরা এবং তোমাদের মেহনত পরিশ্রম গৃহীত হয়েছে মশকুরা আল্লাহ পাকের পক্ষ থেকে তার মূল্যায়ন করা হয়েছে এবং তা গৃহীত হয়েছে বলেছিলাম যে এই সুরায় যখন জান্নাতীদের কথা বলা হবে তারপরে কোরআনে করিম নাজিল করার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এক দুটি আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনে করিমকে নাজিল করেছি ধীরে ধীরে কোথায় ধীরে ধীরে শব্দ আছে আমি অর্থ করলাম না না ন নিশ্চয়ই আমি আল্লাহ নাজ্জালাল না আলাইকাল কোরআন হেনবি আপনার ওপর নাজেল করেছি কোরআনকে তানজিলা ধীরে ধীরে এর আগে বেশ কিছুদিন আগে আনজালা আর নাজ্জালালার পার্থক্য বলেছিলাম হ্যাঁ আনজালা যদি ভাবে ফাল থেকে হয় তার অর্থ কি হবে আনজালাউনজুল এনজালান ফহ মুনজেল আর নাজজালা ইউনসজুল তানজিলান ফহ মুনজ্জিল বাবে তাফিল থেকে বাবে ফাল থেকে কি পার্থক্য আনজালা মানে একবারই নাজল করা একবারে নাজিল করা আর মানে ধীরে ধীরে ক্রমে ক্রমে নাজিল করা ক্রমে ক্রমে অবতীর্ণ করা আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য অন্য কিতাবগুলি তাওরাত এঞ্জিল জাবুর এগুলি একেবারে নাজিল করেছেন একবার নবীকে দিয়ে দেওয়া হয়েছে নাও তোমার কিতাব তাওরাত নেওয়ার জন্য এসো তুর পাহাড়ে গেলেন মুসা আলি সাল্লাম তিরিশ দিন বলে চল্লিশ দিন আল্লাহ পুরা করার পরে দিয়ে দিলেন তা ওরা একসাথে আল্লাহ নাজেল করে দিলেন কিন্তু কোরআনে করিম কোরআনে করিমে দুটোই গুণ আছে কোরআনে করিমে দুটোই গুণ আছে আল্লাহ এনজালও করেছেন তনজিলও করেছেন আল্লাহ ফাকরবুল্লাহ মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজাতে একবারে নাজেল করে দিয়েছে ইন্না আনজাল না হফি ইলাইলাতিল দেখেন লাইলাতুল কাদারে আল্লাহ যে নাজেল করেছেন নাজাল না বলেনি কি বলছেন আনজাল না আমি নাজেল করেছি বাইতুল ইজ্জাতে প্রথম আসমানে নাজেল করে দিয়েছি জিবির আলী এখন প্রথম আসমান থেকে নিয়ে আসবেন ধীরে 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 যখন আদেশ হবে যে আয়াত যে সুরা নিয়ে যাওয়ার উল্লাহ উল্লাহামের কাছে তিনি নিয়ে আসবেন তো কোরআনের একটি গুণ হচ্ছে এনজাল আল্লাহ একবারে নাজেল করেছেন লহি মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত আর ইন্না নাহানো নজ্জাল না আলী কাল কোরআন তানজিলা আল্লাহ কোরআন হচ্ছে ইন্না নাহানো নজ্জাল না জিকরা আমি জিকিরকে নাজিল করেছি উপদেশ নাজিল করেছি ওয়াইন আল্লাহুল হাফেজুন আর এই জিকির আমি কোরানের হাদিসের হেফাজত করব। ধীরে ধীরেও নাজিল করা হয়েছে চাল কোরানকে কেমন করে নবী করিম সাহসালাম চল্লিশ বছর বয়সে নবী হলেন এ ত্রাবিস্মেট দিয়ে শুরু হইলো ইয়াই হল মুদ্দাসের নাজিল হলো সুরতুর মুজাম্মেল নাজিল হইল আর তারপরে ওয়ানজে রাশিরা থাকা আকরাবিন নাজিল হইলো ইয়াই হলে দিন আমন কুয়ান ফেস ওয়াহালি কুমুন নারায়ণ নাজিল এইভাবে শেষ পর্যন্ত দীর্ঘ বছর আল্লাপাক বলছেন নিশ্চয় আমি কোরআন করিমকে নাজল করেছি হ্যাঁ ক্রমে ক্রমে লেখক মেয়ের রব্যে সুতরাং তোমার রবের ফয়সালার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো তাড়াহুড়া করিও না কেউ মানছে না কেউ জুল অত্যাচার করছে কেউ অকথ্য ভাষা বলছে অন্যায় কথা বলছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছে ফসবের লেহক মে রব্বেকা তোমার রবের ফয়সালার প্রতীক্ষায় তুমি ধৈর্য ধারণ কর ধৈর্য হারা হইও না ওলা তো আসেমান ও কাফুরা এবং তাদের মধ্য থেকে কাফেরদের মধ্য থেকে বা ওই যারা বিরোধী জালেম তাদের মধ্য থেকে যারা পাপিষ্ঠ আসেম মানে পাপিষ্ঠ আর কাফুরা যারা অকৃতজ্ঞ বা কাফের পাপিষ্ট কাফেরের তুমি আনুগত্য করিও না তাদের কথা শুনিও না তাদের সমঝোতা কম্প্রোমাইজ আ시오 না যে সো মোহাম্মদ আমাদের মেলাতে তুমি আসবে আর তোমার মসজিদেও যাব তোমার সাথেও নামাজ পড়ব দেখো তো তুমি আমাদের চাঁদা দেবে তোমাদের আমি চাঁদা দেব আজকাল যেমন শুরু হয়েছে এক শ্রেণীর মুসলিমদের স্বভাব হুম যে সবটাই ভালো কাজ মন্দিরও চাঁদা দিই মাদ্রাসায়ও দিই মসজিদে দিই আর গির্জাতেও দিই গির্জাতেও যায় মন্দিরেও যায় আবার মসজিদেও ঈদ পড়তে বছরে দুইবার যায় আর নাহলে জুমার দিনে যায় বাস হ্যাঁ হ্যাঁ সবই যায় সব কিছুই করে তো আল্লাহ ফাকর বলছেন যে না পাপিষ্টদের আর কাফেরদের কথা মানিও না তাদের সমঝোতে আসিও না বাতিলের সাথে ওয়াজ করি ইসমা রব্বিকা এবং তোমার রবের নাম স্মরণ করো তোমার রবের নাম স্মরণ করো আল্লাহ পাকের জিকির আজগার করো এর আগে বিস্তারিত বলেছি আল্লাহ পাকের জিকির আজগার পূর্ণাঙ্গ বাক্য দিয়ে এটা হবে ইসমা মানে শুধু নাম আল্লাহ আল্লাহ নয় আর রহমান ও রহমান ও আর রাহিম ও রাহিম নয় বরং আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়া রহমান ইরহামনি আল্লাহ তুমি রহম করো ইয়া গফার ইকফিরলি এইভাবে আল্লাহ ফরুল্লা আলমিনের জি কে রাজকার এবং এর চাইতে ভালো মাসুর মানে হাদিসে যে সব জি কি রাজকার হয়েছে সুভান আলহামদুলিল্লাহ আকবর আল্লাহিল্লাহ এছাড়া সকাল সন্ধ্যার জিকে রাজকার নামাজের পরে জি কে বাড়ি থেকে বের হওয়ার জিকে রাজকার বাড়িতে ঢুকার প্রবেশের জিকে রাজকার ঘুমাবার সময় ঘুম থেকে ওঠার সময় এইভাবে বাথরুমে যাওয়ার সময় বাথরুম থেকে বের হওয়ার সময় যতগুলি জিকে রাজকার আছে এগুলি জি আজকার

আর এই সব বিধাতি জিকির করে সন্নতি জিকির তৌফিক হয় না তারপরে জিকির ফরজ আর মুস্তাহাব দুই জিকির পার্থক্য করতে হবে জিকির মানে নফুল জিকির আর বিধাতি জিকিরে ডুবে গেছেন আর ফরজ জিকিরের হদিস নেই পাঁচ নামাজের খেয়াল নেই চার রক্ত পড়ে বিদাতি জিকির করে চার রক্ত নামাজ পড়ে কোনো কাজে আসবে না এই নফল জিকির ফরজ জিকির হচ্ছে পাঁচ সালাত সলাত ওয়াকিম সলাতা জিকিরি নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে আমার স্মরণের উদ্দেশ্যে আল্লাহ তোমার নাম স্মরণ করো সকালে এবং বিকালে বুকরা সকালে বুকরা মানে কেন এটা আর বুকরা মানে হচ্ছে সকালে কারণ আজকে এখন যদি বলি বুকরা তাহলে কাল কালই সকাল আসবে এই জন্য সকাল থেকে ওইটা কালের অর্থে আজকাল মাতৃভাষা এরা ব্যবহার করে নিয়েছে কিন্তু আসলে বুকরাতান মানে হচ্ছে সকাল ও আসিলা মানে বৈকাল তার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ওমিনাল লাইলি আর রাতের কিছু অংশে ফাসজুদ লাহু তাকে সিজদা করো আল্লাহ পাককে সিজদা করো ওয়াসব্বিহু লাইलन তাউила এবং তার তাসবিহ পাঠ করো পবিত্রতা ঘোষণা করো রাতের দীর্ঘ সময় ধরে রাতের দীর্ঘ সময় ধরে আয়াতের তরজমত করে দিলাম মোটামুটি তফসির হয়ে গেছে কিন্তু এই আয়াতে ইশারা ইঙ্গিতে পাঁচ ওয়াক্ত নামাজের কথাও আছে আর তাহাজুদের কথা আছে কেমন করে আছে তা বুঝার চেষ্টা করেন কোরআনে কারিমে স্পষ্ট ভাবে আল্লাহ ফাকরবুল আনে পাঁচ ওয়াক্ত নামাজের এই পাঁচ শব্দটি উল্লেখ করেননি কিন্তু ইশারা ইঙ্গিতে কয়েকটি আয়াতে আল্লাহ ফাকরবুল আলমের বান্দাকে বুঝিয়েছেন যে পাঁচবার নামাজ আছে আর এর ব্যাখ্যার দায়িত্ব রসুল্লাহামকে দিয়ে দিয়েছেন এই জন্য যে কোনো মানুষ মুসলিম হলেই তাদেরকে শিখিয়েছেন খামসো সালাওয়াতিন ফিকুল্লি অমিন প্রত্যেক দিন রাতে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচে চার চলবে না কিভাবে পাঁচ অক্ত নামাজ এখানে ঢুকানো আছে এই আয়াতগুলিতে বোঝার চেষ্টা করুন কি বললাম আল্লাহ কি বলেছেন ওয়াজ কর ইসমা রব্বেকা তোমার রবের নাম স্মরণ করো বুক ও ওয়াসিলা সকালে এবং বিকালে সকালে মানে ফজর নামাজ আর ওয়াসিলা মানে বৈকাল যখনই মাথার ওপর থেকে সূর্য গড়িয়ে যায় তখনই বৈকাল হয়ে যায় আর হয়ে যায় তাহলে মাথার উপর থেকে গড়ার পরে নামাজ হচ্ছে জোহর এবং আসর যোহর এবং আসর তিনক্ত হলো ওমিনাল লাইলে ফাসজুদলাহু আর রাতের কিছু অংশে শেষদা করো তার মানেই মাগরিব এবং ইশা পাঁচক্ত হলো ওয়াসাববিহু লাইलन তাউইল আর রাতে দীর্ঘক্ষণ ধরে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো আর তসবি মানে নফল নামাজ পড়া নবী সাল্লামের হাদিসে প্রমাণ আছে নবী সাল্লা সম্পর্কে একটি হাদিস আছে সাহাবি বলছেন যে কান আর রসৌল্লাহাল্লি সুবহা আল্লাহ রাহিল্লা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নফল নামাজ সওয়ারির উপরে পড়তেন আর সুবহা বলা হয়েছে মানে তসবি বুঝা গেল যে নফল নামাজকে তসবি কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে এখানে আল্লাহ কি বলেছেন তাহজ্জুদের নামাজকে অসভ্যেহুলাইলাম তবিলা রাতের দীর্ঘ সময় ধরে পবিত্রতা ঘোষণা করো মানে নফল তাহজ্জুদের নামাজ তাহাজুদের সলা তা করো তসবি মানে হচ্ছে নফল নামাজ ইন নাহাওলা ইয়হ্বুনালা আজেলা এখন যারা দুনিয়াদার লোক তাদেরকে সতর্ক করছেন যে দুনিয়া মুখী হবে না বরং দিনমুখী হবে পরকালমুখী হবে আখেরাত মুখী হবে এবং এই আখেরাতের গন্তব্য স্থানের দিকে চলতে গিয়ে রাস্তায় হালাল উপায়ে যে রুজি আসছে দুনিয়া আসছে সেটা গ্রহণ কর সেটা গ্রহণ করা আল্লাহ পাক বলছেন ইহেবুন আল আহ নিশ্চয় এই লোকেরা কাফের এবং বিদিন যারা দুনিয়ামুখী এই লোকদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে এরা ইহেব্বন আল আহ নগদ নগদ ভালোবাসে নগদ ভালোবাসে এই জন্য বিরীম সাল্লাইসাল্লাম বলেছেন মনাফেকদের ওপর সব চাইতে ভারী নামাজ হচ্ছে আলাল মোলাফেকিন আসআলা তুলে এশ আসালাআতুল ফাজ সব ভারী নামাজ হচ্ছে এশার নামাজ অন্ধকারের যুগ আজকাল লাইট বিদ্যুতের এই জন্য একটু হালকা নাহলে যদি অন্ধকার থাকতো তো এশার নামাজ সব চাইতে ভারী নামাজ আর ফজনামাজ ঘুমের সময় সেই জন্য ভারী নামাজ ওয়ালা উ ইয়া লা মু হেমা আর যদি জানতো যে এই দুই নামাজে কী ফজিলতা ও হোমাওয়ালাও ভাববান তাহলে হাঁটতে না পারলে চলতে না পারলে হামাগুড়ি দিও বা পাছার পাছাই ভর দিয়েও হোক ঘষতি মসজিদে পৌঁছিত আরও আছে ওরা যদি জানতো যে এশার নামাজে কি দেওয়া হবে মীর মাতাই নে হাসানাতাই না দুটি পায়া দা হয় রে এশার নামাজে গেলে পায়া খেতে পাব ফিরি ফিরি এখন এক পায়া এক রিয়াল মানে তারও বেশি জানি না আল্লাহ আল্লাহ যা হ্যাঁ পাঁচ ছয় রিয়াল আচ্ছা আল্লাহ হকবার এ যদি জানতে পারে যে এক পিস পায়া খেতে পাবো দুই পিস পায়া খেতে পাবো এসান নামাজে গেলে দেখেন ভিড় ভাড় কোন মসজিদে যদি আল্লাহর কোন বান্দা পয়সাওয়ালা এইরকম কাজ শুরু করে দেয় যে নামাজ পড়তে আসবে গেটে দাঁড়িয়ে এক রিয়াল বাস খেতেও না এক রিয়াল বাস এক রিয়াল করে দেব দেখেন সমস্ত লোক ওখানে ভিড় জমিয়ে দেবে এক রিয়াল করে পাঁচ অক্ত যেতে পারলে পাঁচ টাকা আর পাঁচটা পাঁচকে যদি বিশ দিয়ে গুন দিয়ে তাহলে পাঁচ কত হয়ে গেল চিন্তা করে দেশের টাকা ফট করে হিসাব হয়ে গেছে সাথে সাথে হিসাব হয়ে গেছে কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ পাক সত্যি মানুষকে সৃষ্টি করেছে মানুষের স্বভাব জানেন সেইজন আল্লাহ পাক ইন্নাহু ওয়ালা ইউহিব্বুন আল আজিলা এরা নগদ নগদ ভালোবাসে নগদ দিলে ঠিক ছিল ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলান আতাচু তাদের পিছনে এক ভারী কঠিন দিন রয়েছে আখিরাতের দিন রয়েছে কিয়ামতের দিবস রয়েছে জবাবদিহি করতে হিসাব দিতে তারা উপেক্ষা করে গেছে ছেড়ে দিয়েছে ভুলে গেছে বছরকে বছর চলে যাচ্ছে কার ওপর মাসকে মাস চলে যাচ্ছে কার ওপর সপ্তাহ চলে যাচ্ছে কার উপর সারা দিন চলে গেল এক অক্ত নামাজ পড়ল না আল্লাকে স্মরণ করলো না মত বলে ভয় হলে না মরে গেলে কি জবাব দিব অনেকের সারা জীবন চলে যাচ্ছে বহু মানুষ আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন একদিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় সারা জীবনকে ওকে জিজ্ঞাসা করেন যে আপনার লাইফে ষাট বছর বয়স হলো জীবনে কোনো দিন আখের কথা চিন্তা করেছেন আপনি আল্লাহ যে হিসাব নেবেন কালকেমতে প্রথম নামাজ সম্পর্কে আপনার কোনোদিন চিন্তা এসেছে অনেক তো চিন্তা করে ছেলে মেয়ে মানুষ করার কথা টাকা পয়সা ইনকামের কথা কোনোদিন এই চিন্তা করেছে কেমন করে আল্লাহর কাছে জবাব দেব এই চিন্তা কোনোদিন এসেছে এই ফিকির আপনাকে ব্যস্ত করেছে কোনোদিন বলবেন না সত্য কথা যদি বলেন না কোনো খবর নেই তার কাছে কোন পরোয়া নেই অথচ সব জানে সে মুসলিম জন্মগত সে মুসলিম আল্লাহ ফাকরবুল আলম বলছেন ওয়াজারুন আওয়ারা আহম ইয়ামান সাকিলা তাদের পিছনে যে এক ভারী কঠিন দিন রয়েছে সেই দিনকে তারা উপেক্ষা করে গেছে নাহানো খালাক না হুম তাদের চিন্তা করা উচিত তাদেরকে কে সৃষ্টি করলো এত শক্তিশালী করল কে ধন দৌলত দিল আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদেরকে শুধু সৃষ্টি করে সৃষ্টি করে যদি অকিজ করে রেখে দিতাম যদি রুগ্ন করে রেখে দিতাম ব্যাধিগ্রস্ত করে রেখে দিতাম তাও রাখেনি আল্লাহ বলছেন ওষাদ আসরা এবং তাদের গঠনকে আমি মজবুত করে দিয়েছি সুন্দর গঠনে তৈরি করেছি কাজকর্ম করছে মেহনত করছে ব্রেন বুদ্ধি আছে সব কিছু করছে ওইদা সে না আর যখন আমি চাইব যদি আমি চাই আল্লাহ বলছেন বদাল তাদের মতো আমি আবার অন্যকে নিয়ে আসতে পারবো তাদের মতো অন্য নিয়ে আসতে পারব এর দুটি তফসিরি করা হয়েছে একটি তফসিরি থেকে ইঙ্গিত করলাম অর্থে যে আমি যদি চাই এদেরকে ধ্বংস করে দিয়ে আর এক ভালো জাতিকে সৃষ্টি করে নিয়ে আসবো বেনামাজি পাপিষ্ঠ গোনহাই ডুবে আছো পরকাল বলে কখনও স্মরণ আসলো না আল্লার প্রতি পরকাল প্রতি বিশ্বাস করলে না জান্নাত জানে বিশ্বাসী হলে না ওই জাসি না বাদ দৌলা আম জাল আমি যদি চাই তাহলে এদেরকে বাদ দিয়ে অন্য জাতিকে তাদের মতো আমি নিয়ে আসতে পারবো দুনিয়াতে আল্লা ফাকোর নায়েতে বলেছেন যে ওয়াইন তাতাবল্লাহ ইতাব্দুল কউমন কাহিন তোমরা যদি মুখফিরে নাও আল্লাহপাক তোমাদের ছাড়া অন্য কমকে অন্য জাতিকে নিয়ে আসবেন সম্মালায়া কোন আমশালাকম তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না তোমাদের মতো দুনিয়ামুখী দুনিয়ার গোলাম পয়সার গোলাম হবে না তারা তোমাদের মতো নামাজি বিধিহিন বিধর্মী হবে না সম্মালায়া কোন হামসা আলাকম এই একটি অর্থ আরেকটি অর্থ হচ্ছে যে আমি তাদেরকে প্রথম সৃষ্টি করেছি এবং তাদের গঠনকে আমি মজবুত করেছি সুতরাং তাদের মৃত্যুর পরে এই তাদের মতো করে আমি আবার সৃষ্টি করতে পারবো কিয়ামতের দিনে আর কবর থেকে আমি উঠাতে পারবো অন্য কোন জাতিকে নিয়ে আসার কথা বোঝানো হয়নি বরং বোঝানো হয়েছে যেমন আমি প্রথম সৃষ্টি করতে পেরেছি তেমনই আবার মওতের পরে কিয়ামতের দিন তাদেরকে ওই দেহ দিয়ে ওয়াইজা সেন আব্দালনা আমসালাহম তাবদিলা তাদের মতো করে আমি সৃষ্টি করে হাজির করতে পারবো ইন্না হাজি তাজকেরা নিশ্চয় এই কোরআনে করিম বা এই সুরা উপদেশ থামান সাৎ দেখা যায় এলা সুতরাং যে চাইবে তার রবের দিকে রাস্তা নিক উপদেশ দেওয়া হয়েছে তাহলে উপদেশ রাস্তা দেখাচ্ছে ওরা অনেকেরইম রাস্তা দেখাচ্ছে যে চাইবে এখন রাস্তা নিক চাওনা রাস্তা যাও তাহলে জাহান্নামের রাস্তায় আল্লাহ রব্বুল আলামিন ভালো মন্দ দুটি ক্ষমতা দিয়ে পরীক্ষায় ফেলেছেন এই পরীক্ষায় পাশ করতে হবে পাক যেন আমাদেরকে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দান করেন তারপরে পাক বলছেন যে দেখো তোমাদের মধ্যে চাওয়ার ক্ষমতা আছে বলে এই কথাই ভাববে না যে চূড়ান্ত সিদ্ধান্ত সবকিছুই তোমাদের আল্লাহ পাকের কাছে তৌফিকও চাইতে হবে সুতরাং মনে রাখবে অমাত আইয়াশা আল্লাহ তোমরা চাইতে পারো না ইল্লা কিন্তু আইয়াশা আল্লাহ যদি আল্লাহ চান সুতরাং আল্লাহ পাকের কাছেও তৌফিক জায়দ আল্লাহ আমি মেহনত করছি আল্লাহ আমি চেষ্টা করছি আল্লাহ তুমি আমাকে হেদায়তের উপর রাখো আমাকে নামাজ কায়েম করার তৌফিক দান করো আমাকে সৎ জীবনযাপনের তৌফিক দান করো আল্লাহর চাওয়া তোমার চাওয়ার উপরে আমি এর আগে অনেকবারইভাবে এইভাবে বুঝিয়েছি যে আপনি যদি একজন সাধারণ ওয়ার্কার হন কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের তাহলে আপনার চাওয়ার উপর আপনার ইফতিয়ার উপর আপনার বড় যে জেনারেল ম্যানেজার আছে অথবা কফিল আছে তার চাওয়া সে যদি চায় তাহলে হবে না হলে আপনার চাওয়াতে অনেক সময় হয় না হয়তো আপনি চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের চাওয়া সমস্ত সৃষ্টির চাওয়ার ওপরে কারণ যদি বলেন যে না 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 আমি চাইলে আমি করে নিলাম আল্লাহর চাওয়া আর কি আল্লাহর চাওয়ার আওতাতে আমি তাহলে তাহলে আমি বাধ্য হয়ে গেলাম না আপনি বাধ্য না বরং যদি বলেন যে না আমি চাইলেই শুধু হয়ে যাবে তাহলে আল্লাহকে আপনি অপারক মনে করলেন আল্লাহ ফাক রব্বুল চাওয়া আপনার চাওর ওপরে আমার চাওর উপরে কিন্তু আপনি যখন ভালো চাইবেন আল্লাহ ফাক ভালো তৌফিক দান করবেন যেমন নবীকার ইমশাসাল্লাম বলেছেন যে এ আলুম আমল করো কুল্লুন ময় লেমা খোলে কালা প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আপনাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করা হয়ে থাকে আল্লাহ যদি আপনার জন্য জান্নাত চেয়ে থাকেন তা জান্নাতের কাজ করতে ভালো লাগবে কাজ করেন কাজ করতে কেন গাফিলতি কেন অনিহা অভক্তি কেন ঘুম কেন বেদিনী কেন বেধর্মিতা কেন সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে নেক তৌফিক দান করেন পাক বলছেন যে অমাতা ওনা ইয়সা আল্লাহ তোমরা চাইতে পারো না কিন্তু আল্লাহ চাইলে সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে তৌফিক নিজের আমলের সাথে সাথে ইন আল্লাহ আলিমান হাকিমা নিশ্চয় আল্লাহ ফাকরবুল আলম সর্বজ্ঞ সব কিছু জানেন হাকিমা এবং প্রজ্ঞাময় ইউদ্ খেলো মাইয়া শাফি রহমাতেহি তাঁর রহমতে যাকে ইচ্ছা আল্লাহ দাখিল করে থাকেন সুতরাং এই রহমতে দাখিল হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যে ওয়াদ খেল নাবি রহমাতি কাফি এবাদ কাস যেমন সুলেমান আলি সালাম দাউদ আলি সালাম তাদের দোয়াতে রয়েছে পুরানি খেলিমের দোয়া ইউদ্ খেলো মাইয়া শাফি রহমাতি আল্লাহ তোমার বান্দাদের মধ্যে সামিল করে আল্লাহ রহমতে দাখিল করে নাও ও জালেমিন আদালম আজাবান আলিমা এবং জালেমদের জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিন বড় যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ ফাক যেন আমাদেরকে আজাব থেকে বাঁচান রক্ষা করেন রব্বানা আতেনা ফিদুনিয়া হাসান ওফিল আখরত হাসান ওকিন আজাবান্নার ও সাল নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহবিহি আজমাই জুমার দিনে আসর পরে যারা কোরআনের ক্লাসে আসেন আমাদের এখানে এই আজকের দিনে আশুর পর কোরআনের ক্লাস হয় এবং তিনটি হালাকা আছে তিন রকমের ক্লাস আছে কেউ কায়দা পড়তে চান কায়দা পড়তে পারবেন কেউ যদি তজবিদ ভালো কেরাত পড়তে চান কেরাত পড়তে পারবেন কেউ শুদ্ধ করে কোরআনটা শিখতে চান শিখতে পারবেন বিভিন্ন রকমের হালাকা আছে আমাদের এই সব হালাকার সুপারভাইজার হচ্ছেন মেন হচ্ছেন আমাদের আবু হানিফা ভাই আল্লাহ যেন তাকে খের দান করেন এবং তার সাথে যে আরো দুই ভাই পড়াচ্ছেন আল্লাহ তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন যাই খের দান করেন আল্লাহ পাক আমাদের নেক আমল যেন কবুল করেন গোনা খাতে যেন আল্লাহ পাক মাফ করে দেন আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ পাক যেন আমাদের বালা মুসিবত দূর করে